আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শফিকুল কবির সাগর। আজকে হচ্ছে আমি আলোচনা করবো হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে। তো আমার লাস্ট ক্লাসে রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, তো সেটার অনেক কিছুই আজকে ওভারল্যাপ হয়েছে দেখে আমি সেগুলো রিপিট করব না। ফার্স্টে হচ্ছে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো কিছুটা বলতে চাই আপনাদেরকে। যেমন হচ্ছে আগের মতো আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো এই সিস্টেমটাকে, প্রথম হচ্ছে সিমটমস, দেন সাইন এক্সামিনেশন, দেন হচ্ছে ডিজিজ ওয়াইজ অ্যাপ্রোচ করবো। আচ্ছা, তো প্রথমে সিমটম, সিমটমস এর মধ্যে মোস্ট অনেকগুলো সিমটম আছে, চেস্ট পেইন, ব্রেথলেসনেস, পালপিটেশন, সিনকোপ, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চেস্ট পেইন অ্যান্ড ব্রেথলেসনেস। এর মধ্যে ব্রেথলেসনেসটা আমি আলোচনা করে ফেলছি মোটামুটি, এবার হয়তো ওইভাবে ইন ডিটেলস আলোচনা করব না। আর হচ্ছে এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট, কার্ডিওলজি এক্সামিনেশন, কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন চেষ্টা করবো আমি আলোচনা করতে। আর হচ্ছে ডিজিজের মধ্যে হচ্ছে মাস্ট টু নো যে টপিক গুলা, যেমন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, এর মধ্যে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তারপর হচ্ছে হাইপার টেনশন, দেন হচ্ছে হার্ট ফেলিওর, তারপর হচ্ছে আমাদের কিছু ইসিজি, এখন তো হচ্ছে বাইবা হচ্ছে ইসিজি বেসড হয়ে গেছে, তো ইসিজি থেকে হচ্ছে অ্যারিথমিয়া, শ্যাটারেল ফিব্রিলেশন, সিপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, এগুলো মোস্ট কমনলি এসে থাকে। তারপর হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লকটা আমার কমনলি এসে থাকে, তো চেষ্টা করবো ইজি ওয়েতে আলোচনা করতে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে চেস্ট পেইন। তো আমরা জানি মোটামুটি যে যে কোনো প্রকার পেইন কে হচ্ছে আমরা একটা ফর্মুলাতে আমরা ফলাই, সেটা হচ্ছে সক্রেটিস, SOCRATES, সক্রেটিস ফর্মুলাতে ফলাই। সেটা হচ্ছে এস হচ্ছে সাইট, ওতে অনসেট, সি তে ক্যারেক্টার, রেডিয়েশন, এ তে অ্যাসোসিয়েটেড সিমটমস, টি তে টাইমিং, ই তে এক্সেসিভিটিং অর রিলিভিং ফ্যাক্টরস, আর এস এ হচ্ছে সিভিয়রিটি। আচ্ছা, তো একটা পেশেন্ট যদি চেস্ট পেইন নিয়ে আসে, ফার্স্টলি হচ্ছে আমাদের চিন্তা করতে হবে কি কি কজ থাকতে পারে। তো চেস্ট পেইনের কজের মধ্যে হচ্ছে আমাদের ভাগ করে নিতে হবে যে কোন কোন সোর্স হতে পারে, কোন কোন সিস্টেম বা কোন কোন অর্গান থেকে সেটা ডেভেলপ করতে পারে। সেটা হতে পারে কার্ডিয়াক কজ, সেটা হতে পারে রেসপিরেটরি কজ, সেটা হতে পারে ইসোফেজিয়াল কজ, সেটা হতে পারে অ্যাওরটিক কজ, অথবা সেটা হতে পারে মাসকুলোস্কেলেটাল কজ। আচ্ছা, তো কার্ডিয়াক কজের মধ্যে মোস্ট কমনলি আমরা জানি যে করোনারি আর্টারি সিন্ড্রোম, বা যেটা মোস্ট সিভিয়ার ফর্মটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এটা হচ্ছে মোস্ট কমনলি করা চেস্ট পেইন কজ করে। এছাড়া মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এগুলো হচ্ছে চেস্ট পেইন করে থাকে। আর হচ্ছে লাং কজ গুলো তো এর আগের বারে আমি আলোচনা করেছিলাম, নিউমোনিয়া, প্লুরিসি, তারপর হচ্ছে মাসকুলোস্কেলেটাল এর মধ্যে হচ্ছে রিব ফ্র্যাকচার, এনি কাইন্ড অফ মেটাস্টেসিস, মাল্টিপল মায়োলোমা এটসেট্রা। আচ্ছা, আর হচ্ছে ইসোফেজিয়াল কিছু কজ আছে, যেমন হচ্ছে ইসোফেজাইটিস, ইসোফেজিয়াল স্পাজম, আর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাওরটিক কজ, অ্যাওরটিক ডিসেকশন, অ্যাওরটিক অ্যানোরিজম। আর নিউরোলজিও কিছু কজ আছে, যেমন পোস্ট ট্রাপিক নিউরোলজি একটা কমন ধরন। আর আরেকটি কজ হচ্ছে যদি এসব কোন ক্ষেত্রে আমরা সেরকম ফাইন্ডিংস না পেয়ে থাকি, তো অ্যাংজাইটি হতে পারে। আচ্ছা, তো এক্সামে ভাইবাতে তো এতগুলো কজ এভাবে জিজ্ঞাসা করলে হয়তো আপনাকে যদি জিজ্ঞাসা করে যে একটা পেশেন্ট সাডেন সিভিয়ার চেস্ট পেইন নিয়ে আসছে, তো এরকম গদবাথা সবগুলো বলা যাবে না। তখন হয়তো মোস্ট কমনলি যে দুইটা বলতে হবে মাস্ট, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর এবং টেনশন নিউমোথোরাক্স, এই দুটো মাস্ট বলতে হবে। আচ্ছা, এখান থেকে খুব একটা বেশি আর আসে না। এরপর হচ্ছে আপনাদের যেটা বলছিলাম যে পেইনের ইভ্যালুয়েশন, তো পেইনের ইভ্যালুয়েশন করতে গেলে তো এখানে হচ্ছে রিটেন ভাইবা অনেক বেশি কভার করে যায়। যেমন ক্যারেক্টারের কথা বলি, সক্রেটিসের মধ্যে প্রথমে হচ্ছে সাইট, সাইট হচ্ছে চেস্ট পেইনটা কোন জায়গাটা হচ্ছে। তো কার্ডিয়াক কজ, কার্ডিয়াক কজ যদি হচ্ছে চেস্ট পেইন হয়ে থাকে, সেটা মোস্ট প্রবলি মোস্ট লাইকলি সেন্ট্রালি হয় এবং সেটা ডিফিউজ, কোনো পিন পয়েন্ট করা যাবে না। তো পেশেন্ট কমপ্লেন করে এটা সেন্ট্রাল পেইন এবং ডিফিউজ। অনসেট, অনসেট হচ্ছে যে মাইক্রো ইসকেমিয়া বা হচ্ছে এরকম এই ধরনের ইমার্জেন্সি কন্ডিশন যেগুলো, সেগুলোতে হচ্ছে সাডেন অনসেট হয় ইউজুয়ালি। আর হচ্ছে এরপর হচ্ছে সি ক্যারেক্টার, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে অনেকগুলো ডিজিজ আমরা আলাদা করতে পারি। আচ্ছা, তো কার্ডিয়াক চেস্ট পেইন যেটা, সেটা হচ্ছে ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে একটা স্কুইজিং, ক্রাশিং পেইন নিয়ে, ঠিক আছে, যেন তার বুকের মধ্যে কিছু একটা চাপ দিয়ে আছে। আচ্ছা, আর হচ্ছে যেটা হচ্ছে নন কার্ডিয়াক পেইন, অন্যান্য কজগুলো, সেগুলোতে হচ্ছে শার্প স্ট্যাবিং, পিন পয়েন্ট পেইনগুলো হয় ইউজুয়ালি।
এরপর আসি হচ্ছে রেডিয়েশন, এটাও আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমরা কার্ডিয়াক কজটা আলাদা করতে পারবো। তো রেডিয়েশন হয় কার্ডিয়াকে, পেইনটা হয় হচ্ছে সেন্ট্রালি, সেখান থেকে কোথায় যেতে পারে, সেখান থেকে হচ্ছে আর্মে যেতে পারে। আমাদের একটা বলা হয় থাকে যে রেডিয়েটেড টু দা ইনার অ্যাসপেক্ট অফ দ্য লেফট আর্ম, ঠিক আছে? এটা কিন্তু পুরাপুরি একদম স্পেসিফিক করে এভাবে না বলাটা বেটার। আপনি যদি শুরুতে বলেন যে রেডিয়েশন টু দা আর্ম, কারণ হচ্ছে আপনারা ইভেন মানে অনেক রেভিশনেও আছে কিন্তু যে যে এটা বোথ আর্মে যেতে পারে, স্পেসিফিক্যালি অনলি লেফট আর্মে যায় এমন না, বোথ আর্মে যেতে পারে। তো আমরা ফার্স্টে রেডিয়েশন টু দা আর্ম বলি। এরপর যদি এক্সামিনার যদি শুনতে চান যে লেফট আর্মের দিকেই কি ইনার এক্সপেক্টিভ হয় নাকি, তখন আপনি বলেন। এছাড়া কোথায় হতে পারে, জজ হতে পারে, নেকে ইয়া করতে পারে, রেডিয়েট করতে পারে, এরকম। এছাড়া হচ্ছে শোল্ডার রেডিয়েট করতে পারে। আচ্ছা, আর হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেইনে ইউজুয়ালি কোনো রেডিয়েশন থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমস। তো কার্ডিয়াক চেস্ট পেইন স্পেশালি মায়োকার্ডিয়াল ইনফার্কশনে অ্যাসোসিয়েটেড সিমটম গুলোর মধ্যে হচ্ছে, আপনার পরে আমি আলোচনা করবো, যে অটোনোমিক সিমটম গুলো বেশি দেখা যায়, সোয়েটিং, ভমিটিং, এগুলো বেশি দেখা যায়। কিন্তু নন কার্ডিয়াক চেস্ট পেইনে এরকম খুব বেশি দেখা যায় না। হয়তো যদি লাং কজ হয় তার লাং কমপ্লেন থাকে, রেসপিরেটরি কমপ্লেন্স থাকে, ব্রেথলেসনেস, তার হচ্ছে কাফিং থাকে, এবং হচ্ছে ইসোফেগাসের জন্য সেই সেই মানে যেই অর্গান থেকে অ্যারাইজ করছে সেই অর্গানের অ্যাসোসিয়েটেড কমপ্লেন্স থাকে। আচ্ছা, হচ্ছে এক্সেসিবিলিটি রিলিভিং ফ্যাক্টর। আচ্ছা, তো কার্ডিয়াক কজে যদি যে চেস্ট পেইন গুলো হয় সেই পেইন গুলা ইউজুয়ালি হচ্ছে ইনক্রিজেস অন এক্সার্শন, মানে কোনো এক্সারসাইজ বা কোনো একটা অ্যাক্টিভিটি করতে গেলে সেটা এক্সেসিবিলিটি হয়, আর ইউজুয়ালি সেটা রিলিভড হয় যদি হচ্ছে অ্যাঞ্জাইনা, স্টেবল অ্যাঞ্জাইনা এদের এই টাইপের কোনো সমস্যা হলে ইউজুয়ালি সেটা রেস্ট রিলিভ হয়ে যায়, বাট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে সেটা রিলিভ হয় না। আর নন কার্ডিয়াকে সেটা হচ্ছে এরকম স্পেসিফিক কোনো এক্সার্শন সবসময় দেয় না, অনেক সময় সিওপিডি বা অ্যাজমাতে থাকতে পারে, কিন্তু সেটা তো চেস্ট পেইন নিয়ে ইয়া প্রেজেন্ট করবে না। তো ইউজুয়ালি নন কার্ডিয়া চেস্ট পেইনে আপনারা হচ্ছে এক্সার্শনাল হিস্ট্রিটা লেস লাইকলি পাবেন। আচ্ছা, এরপর মোটামুটি এটুকুই। আচ্ছা, আর কিছু কিছু গুরুত্বপূর্ণ, এটা মোটামুটি আমি চেস্ট পেইন, কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক চেস্ট পেইনটা নিয়ে আলোচনা করলাম। এছাড়া হচ্ছে কিছু কিছু কজ কথা বলছিলাম, সেগুলো আমি শর্টে একটু আলোচনা করি। যেমন অ্যারোটিক ডিসেকশন, অ্যারোটিক ডিসেকশনের চেস্ট পেইনটা ইউজুয়ালি হয় বিটুইন দ্য টু স্ক্যাপুলা, ঠিক আছে? বিটুইন দ্য টু স্ক্যাপুলা একটা খুব সিভিয়ার একটা পেইন হয়। তারপর হচ্ছে পেরিকার্ডাইটিস, হচ্ছে রেট্রোস্টার্নাল পেইন হয়। এগুলো স্লাইটলি ইম্পর্টেন্ট, এগুলো অনেক সময় জিজ্ঞাসা করে, অনেক সময় জিজ্ঞাসা করে না। আর সেকেন্ড যে সিমটমটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রেথলেসনেস। ব্রেথলেসনেস নিয়ে মোটামুটি আমি রেসপিরেটরি সিস্টেমে বেশিরভাগই আলোচনা করে ফেলেছি, এখানে আর তেমন কিছু আলোচনা আমার মনে মনে করার আছে। খালি হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন হচ্ছে সে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করতেই তার সিমটম ডেভেলপ করতেছে এটা। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ব্রেথলেসনেস, আমি আগেও এই রেসপিরেটরি সিস্টেমের সময় বলছিলাম যে অর্থোপনিয়ার একটা গুরুত্বপূর্ণ কজ অফ, মানে যেটা হচ্ছে কার্ডিওলজির সাথে খুব রিলেটেড হচ্ছে অর্থোপনিয়া, সেটা হচ্ছে ব্রেথলেসনেস অন লাইং ডাউন। তো এটার মোস্ট কমন কজ হচ্ছে অ্যাকুট এলভিএফ, লেফট ভেন্টিকুলার ফেলিয়ার যদি থাকে, ঠিক আছে? তো লেফট ভেন্টিকুলার ফেলিয়ার পেশেন্ট হচ্ছে অর্থোপনিয়া প্রেজেন্ট করেন কেন, কারণ হচ্ছে এটার মেকানিজম মোটামুটি শর্টে বলতে বলা যায় যে পেশেন্ট যখন লাই ডাউন করে তখন হচ্ছে তার ইন্টারস্টিশিয়াল টিস্যু থেকে হচ্ছে ফ্লুইডগুলো রিঅ্যাবজর্ব হয়ে সার্কুলেশনে আসে। সার্কুলেশনে আসার কারণে হচ্ছে ফ্লুইডটা রিডিস্ট্রিবিউটেড হয়, লাংসে যায়, এরপর হচ্ছে এটা ইউজুয়ালি ধরা হয় না,
আমরা মোস্ট কমনলি এটা এটার কজের মধ্যে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল কজ আছে, ঠিক আছে? ফিজিওলজিক্যাল তো আমরা জানি, অ্যাংজাইটি, ইমোশনস, এক্সাইটমেন্ট এগুলো। এবং হচ্ছে যেটা প্যাথোলজিক্যাল কজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারিথমিয়া গুলো। আপনি আপনারা দেখবেন যে অনেক অ্যারিথমিয়া হচ্ছে পালপিটেশনে প্রেজেন্ট করে, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপারভিটিক ট্যাকিকার্ডিয়া, যেগুলো সব ইউজুয়ালি হচ্ছে ইসিজি আমাদেরকে দেওয়া হয় এক্সাম এক্সাম হলে। তো সেগুলো কিন্তু সেই সব কেস গুলো ইউজুয়ালি পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে। সো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট ইউজুয়ালি এটা ভাবে স্পেসিফিক করে কোয়েশ্চেন করা হয় না এবং রিটার্নও আসে না। আচ্ছা, সিনকোপ আর একটা টপিক, সিমটম যেটা হচ্ছে সিনকোপের জাস্ট টাইপস টা মনে রাখতে পারে, যেটা কার্ডিয়াক, নিউরোকার্ডিওজেনিক বা ভেসোভাগাল সিস্টেম সিনকোপ বলি, এবং হচ্ছে পোস্টুরাল হাইপারটেনশন হতে পারে। এখন আসি হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সামিনেশন সায়েন্স। আচ্ছা, তো যে কোনো সিস্টেমের হচ্ছে এক্সামিনেশন গুলো আমি আগেও বলেছিলাম যে ভাগ করতে গেলে প্রথমে হচ্ছে ওই সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড জেনারেল এক্সামিনেশন এবং সেই সিস্টেমের সিস্টেমিক এক্সামিনেশন। আচ্ছা, তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড জেনারেল এক্সামিনেশন আমরা কি কি দেখতে হবে? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে ইনস্পেকশনে ফেসটা দেখতে হবে, যে সামটাইমস মাইটোস্টেনোসিস পেশেন্টে হচ্ছে মেলার ফ্লাশ থাকে, সো সেটা হচ্ছে একটা ইন্ডিকেশন হতে পারে। আচ্ছা, সেকেন্ডলি তারপর হচ্ছে আমরা আর কি কি দেখবো জেনারেল এক্সামিনেশন? আমরা দেখবো হচ্ছে অ্যানিমিয়া, সায়ানোসিস, ক্লাবিং, সায়ানোসিস দেখবো বিকজ টেট্রোলজি অফ ফ্যালট, তারপর হচ্ছে সায়ানোসিস রিপ্রেজেন্ট করতে পারে, তারপর হচ্ছে হ্যান্ডস হচ্ছে ক্লাবিং, কোলোনেকিয়া, কোলোনেকিয়া মানে হচ্ছে আর্টিফিশিয়াল অ্যানিমিয়া ইন্ডিকেট করে। এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটা জিনিস, এক নম্বর হচ্ছে পালস, আরেকটা হচ্ছে ব্লাড প্রেশার, একটা হচ্ছে জেবিপি। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ কার্ডিওলজির সাথে, এটা জেনারেল এক্সামিনেশনের পার্ট বাট ভেরি ইম্পর্টেন্ট ফর কার্ডিওলজিক্যাল সিস্টেম। আচ্ছা, পালসে আমি পরে আসতেছি, ব্লাড প্রেশার সম্পর্কে তেমন কিছু বলা নেই। হাইপারটেনশন এবং হাইপারটেনশনের কজগুলো আশা করি মানে এটা খুব বেশি ওইভাবে স্পেসিফিক করে জিজ্ঞাসা করা হয় না। জেবিপি, জুগুলার ভেনাস প্রেশার, এটা খুব গুরুত্বপূর্ণ বিকজ সবচেয়ে কমন কজ যেটা বলা হয় রেইজড জেবিপি, সেটা হচ্ছে রাইট হার্ট ফেলিওরটা একটা কমন কজ হচ্ছে জেবিপি। এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন করতে পারে যে একটা পেশেন্ট আসলো রেজ জেবিপি নিয়ে, তো আপনি কি, হোয়াট মাই বি দ্য ডায়াগনোসিস, তো তখন অথবা হাউ উইল ইউ এক্সামিন। ইউজুয়ালি জেবিপি এক্সামিন করতে হয়তো দেয় না, কিন্তু অনেকে প্রসিডিউরটা শুনতে চায় যে কিভাবে জেবিপিটা করতে হবে, যে 45 ডিগ্রিতে পেশেন্টকে শোয়ায়, দেন হচ্ছে দুটো স্কেল নিতে হয়, এটা আশা করি আপনারা পড়ে নেবেন। এরপর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পালস। এখন পালসে হচ্ছে আমরা কি কি দেখব? পালসে আমরা দেখব হচ্ছে রেট, রিদম, ক্যারেক্টার এবং কন্ডিশন অফ আর্টারি ওয়াল। তো ইউজুয়ালি যেটা হচ্ছে স্মল আর্টারিজে হচ্ছে ইউজুয়ালি পরে দুটো দেখা হয় না, মানে হচ্ছে ক্যারেক্টার এবং কন্ডিশন অফ আর্টারি ওয়াল দেখা হয় না, ইউজুয়ালি রেট এবং রিদমটা দেখা হয়। আচ্ছা, এখন রেট এবং রিদম, রেট হচ্ছে যদি রেটটা বেশি হয়, মোর দেন 100 হয়, তাহলে আমরা সেটাকে ট্যাকিকার্ডিয়া বলতেছি, যদি লেস দেন 60 হয় তাহলে ব্যাডিকার্ডিয়া বলতেছি। ট্যাকিকার্ডিয়া কখন হয়, ব্যাডিকার্ডিয়া কখন হয়, এটা আশা করি আমি তারপর একবার বলে দিচ্ছি। আর রেটটা হচ্ছে এনি কাইন্ড অফ সায়েন্স ট্যাকিকার্ডিয়া, মানে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল হতে পারে। ফিজিওলজিক্যাল হচ্ছে এনি কাইন্ড অফ এক্সাইটমেন্ট, এক্সারসাইজ, তারপর এবং প্রেগনেন্সিতেও পারতে পারে। এবং প্যাথোলজিক্যাল কিছু কজ আছে, যেমন হচ্ছে অ্যানিমিয়া, থাইরয়েডক্সিকোসিস, এবি ফিস্টুলা, অনেক সময় হার্ট ফেলিওর হচ্ছে ট্যাকিকার্ডিয়া হয়ে থাকে। আর ব্যারিকার্ডিয়ার মধ্যে হচ্ছে আপনারা ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল ভাগ করে বলতে পারেন। ফিজিওলজিক্যাল হচ্ছে ডিউরিং স্লিপ অর রেস্টিং কন্ডিশন, আর প্যাথোলজিক্যাল হচ্ছে অ্যাকিউরিং ফ্রেম আই, কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ যেটাকে বলা হয় হচ্ছে ব্রেডিকার্ডিয়া। আচ্ছা, রিদম, তো রিদমে আমরা কি দেখি, রিদমটা হচ্ছে রেগুলার নাকি ইরেগুলার, মানে হচ্ছে সেটা কি রেগুলার, একটা রেগুলার ইন্টারভালে বিট করতেছে নাকি সেটা বিটের মাঝখানে ড্রপ বিট আছে, বা হচ্ছে ইরেগুলার রিদমে বিট করতেছে, একটা পার্ট একটার সাথে আরেকটার মানে ইন্টারভালটা হচ্ছে সেম থাকতেছে না। আচ্ছা, তো এই ইরেগুলার, একটা হচ্ছে রেগুলার পালস যেটা বললাম, তো রেগুলার পালস হচ্ছে আমাদের নর্মাল মানুষের মধ্যে, আর ইরেগুলার পালসটা হচ্ছে যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন ইন্ডিকেট করে। তো এই ইরেগুলার পালসটার মধ্যে আবার হচ্ছে হতে পারে রেগুলারলি ইরেগুলার অথবা ইরেগুলারলি ইরেগুলার। তো রেগুলারলি ইরেগুলার মানে হচ্ছে যে
তার পাঁচটা ইরেগুলার বাট একটা প্যাটার্ন ফলো করতেছে, যে ধরুন হচ্ছে তার দুইটা হচ্ছে পালস শর্ট ইন্টারভাল হচ্ছে, তারপর আবার একটা লং ইন্টারভাল, তারপর আবার দুটো আবার শর্ট ইন্টারভাল, আর একটা লং ইন্টারভাল, এটা হচ্ছে একটা সেটা প্যাটার্ন ফলো করছে। আর ইরেগুলারলি ইরেগুলার মানে হচ্ছে কোনো প্যাটার্নই ফলো করছে না, পুরো হ্যাফাজার্ড যে পালস বিট। তো রেগুলারলি ইরেগুলার কজ হচ্ছে সাইনাস অ্যারিথমিয়া, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক এক্সেট্রা। আর হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার আমাদের খুব কমনলি আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে এবং ব্যবহারের যে ইস্যুগুলো হয়ে থাকে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, পাল সেক্রেটারি আমরা এরপর বলছিলাম যে রেট রিদম, এবং আরেকটা জিনিস আমি বলতে গেছিলাম সেটা হচ্ছে ভলিউম, হাই ভলিউম পালস, লো ভলিউম পালস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ লো ভলিউম পালস কিন্তু শক ইন্ডিকেট করে, এটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের খুব কাজে আসে, যেমন তেমনি হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো হাই ভলিউম লো ভলিউম পালস কথা বললাম, যে শক, অ্যারোটেনোসিস, মাইক্রোস্টেনোসিস, যেসব ক্ষেত্রে হচ্ছে ব্লাড ফ্লোটা ইম্পিডেড হচ্ছে, যেমন স্টেনোসিস, যে ব্লাডটা যাওয়ার পথটা বন্ধ হয়ে আছে, তো তার মানে হচ্ছে পালসটা হচ্ছে খুব লো ভলিউম, রক্ত শরীরে রক্ত যাচ্ছেই না। অ্যারোটেনোসিস, মাইক্রোস্টেনোসিস, তার মানে কি লেফট সাইডে লেফট হার্ট, তো লেফট হার্ট থেকে হচ্ছে ব্লাডটা পুরো বডিতে সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে। তো অ্যারোটিক স্টেনোসিস যদি হয় এবং মাইক্রোস্টেনোসিস হয়, এই দুটো ভালভ ক্রস করেই তো হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আলটিমেটলি যাচ্ছে। সো এই দুটো ভালভ যদি স্টেনোস হয়ে যায়, তো আলটিমেটলি লো ভলিউম পালস ডেভেলপ করতেছে। আর হাই ভলিউম পালস, হাই ভলিউম পালসের একটা মোস্ট কমন কজ হচ্ছে অ্যারোটিক রিগার্জিটেশন, যেটা আমরা পরে আবার ইনশাল আলোচনা করবো। আচ্ছা, এরপর ক্যারেক্টার অফ পালস, এটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার অফ পালস আপনারা বেটার হয় হচ্ছে শর্ট কেস, আব্দুল্লাহ স্যারের শর্ট কেস থেকে যদি পড়েন খুব ভালো হয়। আমি সবগুলো নিয়ে আলোচনা করবো না, খুব কমন একটা হচ্ছে কলাপসিং পালস এবং ওয়াটার হ্যামার পালস, দুইটাই পাওয়া যায় হচ্ছে অ্যারোটিক রিগার্জিটেশন। তো এটা একটু জেনে রাখতে ভালো, এটা বেশি চিকিৎসা করা হয়। এবং আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে পালসেস প্যারাডক্সেস, এটা হচ্ছে যেটা ইউজুয়ালি হচ্ছে ইন্সপিরেশনের সময় পালসটা রিডিউস করে এবং হচ্ছে বিপিটাও অ্যাবাউট 10 মিলিমিটার মার্কারের মতো ফল করে, কিন্তু যদি ইন্সপিরেশনের সময় অনেক বেশি ব্লাড প্রেশারটা ফল করে, ইউজুয়ালি যেমন হচ্ছে এরোয়ার অবস্ট্রাকশন, সিওপিডি বা হচ্ছে কার্ডিও টেম্পোনেট, এই ধরনের কজের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পারি, তো সেক্ষেত্রে হচ্ছে সেটাকে বলা হয় পালসেস প্যারাডক্সেস। আচ্ছা, তো সিস্টেমিক, এরপর হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, অথবা ক্লিনিক্যাল এক্সামিনেশনের পার্টিসিপেট ইস্যু করে, যে আমরা একটা ভেনাস বিট এবং আর্টেরিয়াল বিট কিভাবে ডিফারেন্সিয়েট করবো। এটা অনেক সময় জেভিপির সময় জিজ্ঞাসা করে, অনেক সময় পালসের ওখানে আমরা জিজ্ঞাসা করতে পারি যে একটা পিক থাকে, তারপর হচ্ছে ভেনাসে হচ্ছে একটা আপার লিমিট থাকে, আর্টেরিয়ালে আপার লিমিট থাকে না, তারপর হচ্ছে ভেনাসটা হচ্ছে রেসপিরেশনের সাথে ক্যারি করে, ইন্সপিরেশনে সেটা ফল করে, কিন্তু হচ্ছে আর্টেরিয়ালটা সেটার কোনো ক্যারিয়েশন নাই। তারপর হচ্ছে ভেনাসটা ইউজুয়ালি হচ্ছে মোর ভিজিবল, বেটার ভিজিবল, আর হচ্ছে আর্টেরিয়ালটা হচ্ছে বেটার ফিল্ড। তো এগুলো এরকম কয়েকটা আছে, পয়েন্ট আছে। এখন হচ্ছে সিস্টেম এক্সামিনেশন, তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে সিস্টেম এক্সামিনেশন বলতে মেইনলি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে প্রিকার্ডিয়াম এক্সামিনেশন। তো এখানেও একইভাবে চারটা ভাগ, ইন্সপেকশন, পালপেশন, পার্কাশন, অস্কুলেশন, যদিও পার্কাশনের তেমন একটা ভ্যালু নাই কার্ডিওভাস্কুলার সিস্টেমে মেইনলি, সো ইন্সপেকশন, পালপেশন এবং অস্কালটেশন, এই তিনটা পয়েন্টই উপরে আমাদের জোর দিতে হবে। আচ্ছা, ইন্সপেকশনে আমরা কি কি দেখবো, ইন্সপেকশনে আমরা ইউজুয়ালি যা দেখি যে শেপ অফ দ্য চেস্ট, তারপর হচ্ছে ডিফর্মিটি আছে নাকি, কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো ভিজিবল পালসেশন আছে নাকি, এপিগাস্টিক পালসেশন, কোনো ভিজিবল এপিক স্পিড আছে নাকি, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে পালপেশন, পালপেশন আমরা ফার্স্টে যেটা দেখবো হচ্ছে সেটা হচ্ছে অ্যাপিক্স বিট, যেটা রেসপিরেটরি সিস্টেমে আমরা দেখে এসেছি, অ্যাপিক্স বিটটা আমরা লোকালাইজ করবো। তারপর হচ্ছে যে এরপর যেটা দেখবো সেটা হচ্ছে থ্রিল, চারটে এরিয়া আছে, যে মাইক্রোএরিয়া, ট্রাইকোস্ফিয়ার এরিয়া, পালমার এরিয়া এবং অ্যারোটিক এরিয়া, এই চারটে এরিয়াতে আমাদের ফিঙ্গার দিয়ে ফিল করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে
আরেকটা যেটা দেখতে হয় সেটা হচ্ছে লিফ প্যারাস্টেমাল হিভ, যেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট সেরকম হাত রাখতে হচ্ছে হিভিং বুঝেছে। এটা হচ্ছে একটা কমন কজ, ইট ইন্ডিকেটস রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি বা রাইট ভেন্টিকুলার ফেলিওর। আচ্ছা, আরেকটা দেখা হয় সেটা হচ্ছে পালপেবল P2, যেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন ইন্ডিকেট করে। আচ্ছা, এখন আসি এপিক্স বিটে আমরা কি কি দেখি। ফার্স্টে হচ্ছে এপিক্স বিটে লোকালাইজ করলাম, এরপর হচ্ছে এপিক্স বিটের ক্যারেক্টার বা নেচারটা আমরা কি দেখি। ঠিক আছে, আচ্ছা, এপিক্স বিটটা ইউজুয়ালি নর্মালি হচ্ছে আমরা যেটা ফিল করতে পারি, আর আরো কিছু কিছু অ্যাবনর্মালি ফাইন্ডিং আছে, যেমন হচ্ছে সেটা হতে পারে হিভিং, সেটা হতে পারে থ্রাস্টিং, সেটা হতে পারে ট্যাপিং। আচ্ছা, এখন কোনটা কি, হিভিং কি, থ্রাস্টিং কি, ট্যাপিং কি? আচ্ছা, হিভিংটা হচ্ছে যেটা আপনি যদি বিটটা পালপেট করছেন, সেটা যদি হচ্ছে বিটটা হচ্ছে আপনার হ্যান্ডটাকে ফিঙ্গারটাকে লিফট করে এবং হচ্ছে সেটা সাস্টেইন থাকে, সাথে সাথে আপনার ফিঙ্গারটা ফল করবে না, সেটা হচ্ছে হিভিং। থ্রাস্টিং এ হচ্ছে সেটা লিফট করবে বাট হচ্ছে ফিঙ্গারটাকে লিফট করবে বাট সেটা সাস্টেইন থাকবে না। আচ্ছা, আর ট্যাপিংটা হচ্ছে এরকম সেটা ফিঙ্গার লিফট করবে না, সাস্টেইন থাকবে না, জাস্ট একটা ট্যাপিং এর মতো আর কি হবে। তো হিভিং, হিভিংটা হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি, যেটা হচ্ছে থ্রাস্টিং, থ্রাস্টিংটা হচ্ছে যদি ভলিউম ওভারলোড হয়, ইউজুয়ালি রিগার্জিটেশনের যে কজ গুলো আছে যেমন মাইক্রো রিগার্জিটেশন, অ্যারোটিক রিগার্জিটেশন, এগুলো হচ্ছে থ্রাস্টিং এর কজ। আর ট্যাপিং এর একটা মোস্ট কমন, একটাই মোস্ট কমন কজ, সেটা হচ্ছে মাইক্রো স্টেনোসিস। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় শর্ট কেসে বা বেড সাইডে জিজ্ঞেস করা হয় যে এপিক্স বিট যদি পেশেন্ট না পাওয়া থাকে, পাওয়া যায় ইমপালপেবল এপিক্স বিট, আমি এপিক্স বিট লোকালাইজ করতে পারছি না, তো কি কারণে হতে পারে। এক্ষেত্রে চার পাঁচটা কজ আছে, কিন্তু প্রথমে হচ্ছে ফিজিওলজিক্যাল কজ বা ন্যাচারাল কজ গুলো আমাদের বলতে হবে, যেমন হচ্ছে ওবেস পেশেন্ট, ভেরি ওবেস পেশেন্ট, থিক চেস্ট ওয়াল, সো আমরা এপিক্স বিট পালপেবল করতে পারছি না। Second, if the apex bit, apex bit is present behind the rib, rib region আছে, so পাচ্ছি না। তারপর হচ্ছে আপনারা ইয়ার দিকে গেলেন, যে কিছু প্যাথোলজির কন্ডিশন যেমন টেক্সট্রাগার্ডিয়া, সাইটাস ইনভার্সাস এরকম। এখন apex bit গেল, আর হচ্ছে থ্রিলের কথা তো আসলে, থ্রিলের কথা আসলে থ্রিলটা হচ্ছে জাস্ট একটা পালপেবল ফর্ম অফ মারমার। ঠিক আছে, মারমারটা যখন হাতে ফিল করা যায় সেটাই হচ্ছে থ্রিল। সো আমরা মারমারের সময় যেটা আলোচনা করলে থ্রিলটা আলোচনা করা হয়ে যাবে। আচ্ছা, আর আমি লেফট প্যারাস্টেমাল হিভ এবং পালপেবল পিটুতে বলা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অসকুলেশন আসি, অসকুলেশন আমরা কি শুনবো, অসকুলেশন আমরা শুনবো হচ্ছে ফার্স্টে হচ্ছে হার্ট সাউন্ড শুনবো, হার্ট সাউন্ডটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল, এনি স্প্লিটিং আছে নাকি। এরপর আমরা যেটা শোনার চেষ্টা করবো সেটা হচ্ছে মারমার শুনবো। আচ্ছা, মারমার হচ্ছে অ্যাবনর্মাল কোনো এনি কাইন্ড অফ সাউন্ড থাকলে হচ্ছে সেটাকে মারমার বলি। আচ্ছা, আর আর এছাড়া কিছু অ্যাডেড সাউন্ড আছে নাকি, যেমন পেরিকার্ডিয়াল রাপ বা ওপেনিং স্ন্যাপ এগুলো। আচ্ছা, তো প্রথমে হার্ট সাউন্ড, একটা নর্মাল হার্ট সাউন্ডে কি থাকে, আমরা পড়েছি লাভ ডাব, লাভ ডাব এভাবে আমরা পড়েছি যে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড, এটাই এই দুটোই ইউজুয়ালি শোনা যায়, এবং থার্ড ফোর্থ ইউজুয়ালি শোনা যায় না। তো আমরা কিভাবে বুঝবো, আমরা ধরেন শুনতেছি যে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, এটা শোনার সময় অবশ্যই লেফট হ্যান্ডের ফিঙ্গারটা আমাদের ক্যারোটিডে থাকতে হবে, একটা ক্যারোটিডে থাকতে হবে। তো ক্যারোটিডের সাথে যেটা কোয়েন্সাইড করবে সেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, যেটা কোয়েন্সাইড করবে না সেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। আচ্ছা, এখন ফার্স্ট হার্ট সাউন্ডে হার্ট সাউন্ডটা হচ্ছে নর্মাল যেটা থাকে সেটা অ্যাবনর্মাল আমরা কখন বলবো, যদি ফার্স্ট হার্ট সাউন্ডটা হচ্ছে নর্মাল থেকে লাউড শোনা যায় সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, একটা কমন ফাইন্ডিং, আর সফট অর অ্যাবসেন্ট হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন, একটা দুটো ফাইন্ডিং। আচ্ছা, এরপর সেকেন্ড হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ডে আমরা ইউজুয়ালি কি দেখবো, সেকেন্ড হার্ট সাউন্ডে যেটা দেখা হয় যেটা হচ্ছে কমনলি আমাদের আমরা ফাইন্ডিংটা খুঁজি সেটা হচ্ছে স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড। আচ্ছা, স্প্লিটিং এর সময় অনেক কিছু আসলে দেখতে হয় যে স্প্লিটিং জিনিসটা কি। আমরা জানি যে ফার্স্ট হার্ট সাউন্ডটা ইজ মেড মানে কিসের মাধ্যমে তৈরি হয়, সেটা হচ্ছে মাইট্রাল এবং ট্রাইকাস্পিড ভালভের মাধ্যমে ফার্স্ট হার্ট সাউন্ডটা ফর্মেশন হয়, এবং সেকেন্ড হার্ট সাউন্ডটা ফর্মেশন হচ্ছে অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভের মাধ্যমে।
তো তার মানে হচ্ছে এখানে হচ্ছে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে অ্যারোটিক বাবল কম্পোনেন্ট এবং হচ্ছে পারমানেন্ট বাবল কম্পোনেন্ট, যে দুইটা সেকেন্ড হার্টসাউন্ড টু। সো এটাকে আমরা দুইটা বলি যে এ টু এবং পি টু। তো এখন এই স্প্লিটিং অফ হার্ট সাউন্ড এটাকে আমরা তিন ভাবে বলতে পারি, ভাগ করতে পারি। সেটা হচ্ছে ওয়াইড ফিজিওলজিক্যাল, ফার্স্টলি ফিজিওলজিক্যালি কিছু স্প্লিটিং হয়। দুই নম্বর হচ্ছে ওয়াইড স্প্লিটিং, তিন নম্বর হচ্ছে প্যারাডক্সিক্যাল স্প্লিটিং। আচ্ছা, তো এই স্প্লিটিং অফ হার্ট সাউন্ড বলতে আসলে কি বোঝায়? প্রথমে আসি হচ্ছে ফিজিওলজিক্যাল স্প্লিটিংটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের সবার মধ্যেই প্রেজেন্ট থাকে। তো এই এ টু আর পি টু, যেমন ফার্স্ট হার্ট সাউন্ডের বেলায় মাইট্রাল এবং ট্রাইকাসিস ভালভ অলমোস্ট সাইমালটেনিয়াসলি হচ্ছে সেটা ক্লোজ আর ওপেনিং হয়, সাউন্ডটা সাইমালটেনিয়াসলি হওয়ার কারণে আলাদা করে সেটাকে ডিফারেন্সিয়েট করা যায় না। সেকেন্ড হার্ট সাউন্ডের বেলায় সেটা হয় না, কেন? কারণ হচ্ছে এটা ফিজিওলজিক্যাল, যেটা ফিজিওলজিক্যাল স্পিটিং সেটা হচ্ছে ভ্যারি করে অ্যাকর্ডিং টু রেসপিরেশন। জিনিসটা হচ্ছে যখন আমরা ইন্সপিরেশন নেই, ডিউরিং ইন্সপিরেশন আমাদের হচ্ছে ইন্ট্রাথোরাসিক প্রেশারটা ফল করে, কেন? কারণ হচ্ছে থোরাসটা এক্সপ্যান্ড করতেছে, থোরাসটা এক্সপ্যান্ড করলে ভিতরে যে প্রেশারটা, প্রেশারটা খুব বেশি থাকে হচ্ছে একটা কনফাইন্ড স্পেসে, ছোট জায়গায়। যখনই হচ্ছে জায়গাটা বড় হয়ে যাচ্ছে, সো প্রেশারটা কমে যাচ্ছে। এখন ইন্ট্রাথোরাসিক প্রেশার যখন কমে যাবে, সো ভেনা কাভার উপর প্রেশারটা কম কমে যাচ্ছে, সো বেশি বেশি ব্লাড আসতেছে হার্টের মধ্যে, ভেনাস রিটার্নটা বাড়বে। সো ভেনাস রিটার্নটা কোথায় আসছে? রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। সো আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লোটা বেশি বেড়ে যাচ্ছে। এখন রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লোতে কোন ভালভটা থাকে? পালমারি ভালভ থাকে। সো যখন হচ্ছে ইন্সপিরেশন নেই, যেহেতু ভেনাস রিটার্নটা বেড়ে যাচ্ছে এবং রাইট ভেন্ট্রিকুলার আউট মানে বেশি বেশি ব্লাড আসতেছে, সো এখানে একটা ডিলে হয়, যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডিলে। যে দেখা গেছে যে অ্যাওর্টিক ভালভটা আগে ক্লোজ হয়ে গেছে, কিন্তু যেহেতু রাইট এখানে ইন্সপিরেশনের সময় বেশি বেশি ব্লাড আসতেছে এবং সেই ব্লাড অনেক ব্লাডটা পালমোনারি ভালভ ক্রস করতে সময় লাগতেছে, সো পালমোনারি পি টু যেটা পালমোনারি ভালভ সেটা একটু লেট করে ক্লোজ হয়। এই ডিলের কারণে আমরা দুটো সাউন্ড শুনতে পারি, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্প্লিটিং। এটা কখন শুনতে পারি? সেটা হচ্ছে নর্মাল একটা রেগুলার মানুষের ইন্সপিরেশনের সময় আমরা শুনতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াইড স্প্লিটিং। আচ্ছা, ওয়াইড স্প্লিটিংটা কখন হবে? সেম কনসেপ্ট, যে যদি কোনো প্যাথোলজিক্যাল কারণে হচ্ছে রাইট সাইডে আউটফ্লোটা হচ্ছে ডিলেড হয়, তখন হচ্ছে আমরা ওয়াইড স্প্লিটিং পাই। আচ্ছা, যেমন হচ্ছে যদি কোনো কারণে পালমোনারি স্টেনোসিস হয়, রাইট সাইডে আমরা পালমোনারি ভালভ থাকে, আমরা জানি রাইট ভেন্ট্রিকল আউটফ্লো যেখান থেকে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভালভ ক্রস করে হচ্ছে সেটা পালমোনারি ট্রাঙ্কে যায় ব্লাড। এখন পালমোনারি ভালভটা যদি হচ্ছে স্টেনোসড হয়ে থাকে, ছোট চিকন হয়ে থাকে, সেখান দিয়ে সহজে ব্লাড যাবে না। সো ওইখান দিয়ে ব্লাডটা যেতে অনেক সময় লাগবে এবং দেরিতে ব্লাডটা বন্ধ হবে। তখন দেখা যাবে যে এখানে আর ইন্সপিরেশন, ইন্সপিরেশনের সময় তো নর্মালি স্প্লিটিং হইতো, সেটা তো আরো প্রলং হবে। দেখা গেছে নর্মালি যতটুকু স্প্লিটিং হইতো তার থেকে বেশি স্প্লিটিং হবে যেত, আর এক্সপিরেশনের সময় কিন্তু নর্মালি স্প্লিটিং হইতো না। কিন্তু এই যখন হচ্ছে কোনো রাইট আউটফ্লো অবস্ট্রাকশন বা রাইট আউটফ্লো যে যদি কোনো প্যাথোলজিক্যাল কারণে ডিলে হয়, তখন এক্সপিরেশনের সময়ও কিন্তু স্প্লিটিংটা পাওয়া যাবে, এটাকে বলা হয় হোয়াইট স্প্লিটিং। এখন কিছু কিছু ক্ষেত্রে আবার এই হোয়াইট স্প্লিটিং এর একটা আরেকটা ভেরিয়েশন হচ্ছে হোয়াইট ফিক্স স্প্লিটিং। এটা স্পেসিফিক্যালি পাওয়া যায় হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে। আচ্ছা, সেটা মেকানিজম বলতে গেলে অনেক সময় লাগে যাবে, আশা করি যদি এটা আপনারা, আমি আর এখানে ডিটেলস বেশি ডিটেলসে যাচ্ছি না। এরপর হচ্ছে আরেকটা যেটা বলতেছিলাম যে প্যারাডক্সিক্যাল স্প্লিটিং বা রিভার্স স্প্লিটিং, তো এটা কখন হয়? আচ্ছা, এটা হয় হচ্ছে আমরা এতক্ষণ বলতেছিলাম যে সবসময় এ টুটা আগে বন্ধ বন্ধ হয়ে যায়, পি টুটা পরে বন্ধ হয়, যার কারণে স্প্লিটিংটা শোনা যায়। আচ্ছা, এখানে ঠিক উল্টা, এখানে হচ্ছে পি টুটা আগে বন্ধ হয়ে যাবে কিন্তু এ টু পরে বন্ধ হবে। এখন সেটা কোন ক্ষেত্রে হতে পারে? যদি এই যেইভাবে বললাম যে রাইট সাইডে পি টু তো হচ্ছে রাইট সাইডে, সো রাইট সাইডে যদি কোনো ডিলে হয়, রাইট সাইডে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তখন ওয়াইড স্প্লিটিং হয়েছে, তার মানে হচ্ছে আমরা পি টুটা পরে শুনতে পারছি। সো সেম ঠিক তার উল্টাটা যদি হয়, যদি লেফট সাইডে কোনো অবস্ট্রাকশন থাকে, লেফট সাইডে ডিলে থাকে, তখন হচ্ছে তার ঠিক উল্টাটা হবে, তখন পি টু আগে বন্ধ হয়ে যাবে কিন্তু এ টুতে কোনো অবস্ট্রাকশন হইলে হচ্ছে এ টু পরে শোনা যাবে, এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল স্প্লিটিং। যেমন হচ্ছে আমরা এখানে পালমোনারি স্টেনোসিস পড়ছি, লেফট সাইডে কোন ভালভ আছে? অ্যারোটিক ভালভ, সো অ্যারোটিক স্টেনোসিস।
আর হচ্ছে একটা লেফট বান্ডু ডান্স ব্লক বলতে পারেন। আচ্ছা এখানে আরো ইন ডিটেইলস বলা যায় যে প্যারাডক্সিস স্প্লিটিংটা অ্যাকচুয়ালি কখন শোনা যায়, যে প্যারাডক্সিস স্প্লিটিং যদি প্র্যাকটিক্যালি শুনতে চাই তখন কিন্তু এক্সপিরেশনের সময় শোনা যাবে। এখন ব্যাপারটা হচ্ছে ইন্সপিরেশনের সময় নর্মালি ফিজিওলজিক্যালি আমরা বলতে পারছি যে পিটুটা ডিলে হচ্ছে, সো এখানে পিটু ডিলে হচ্ছে। আবার যদি কোনো কারণে লেফট সাইডে কোনো ডিলে হয় বা লেফট সাইডে কোনো ব্লক থাকে, অ্যারোটিক স্টেনোসিস বা সামথিং থাকে, তখন লেফট সাইডে ডিলে হচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, দুইটা দুইটাই ডিলে হয়, দুইটাই কোয়েন্সেট করতেছে, তখন ইন্সপিরেশনের সময় আমরা নর্মাল স্পিডিং শুনতেই পারবো না। ইন্সপিরেশনের সময় আবার আমরা স্পিডিং শুনতে পারবো, যেটা ইউজুয়ালি শোনার কথা কথা না, সো তখন হচ্ছে আমরা প্যারাডক্সাল স্পিডিং পাবো। তাহলে ফিজিওলজিক্যাল স্পিডিং এ কি হয়, ইন্সপিরেশনের সময় শুধু স্পিডিং শোনা যায়, হোয়াইট স্পিডিং এ বোথ ইন্সপিরেশন এক্সপিরেশন দুইটাতে স্পিডিং শোনা যায়, এবং প্যারাডক্সাল স্পিডিং এ ইন্সপিরেশনে শোনা যায় না কিন্তু এক্সপিরেশনে শোনা যায়। মোটামুটি এরপর হচ্ছে আর দুটো হার্ট সাউন্ড আছে, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড, এগুলো নর্মালি শোনা যায় না। থার্ড হার্ট সাউন্ডের সাথে একটা কমন একটা আমরা ফাইন্ডিং পাই হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে গ্যালাপ রিদম বলা হয়। সেটা হচ্ছে যদি ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের সাথে আইদার থার্ড বা ফোর্থ হার্ট সাউন্ড শোনা যায় উইথ দ্য প্রেজেন্স অফ ট্যাকিকার্ডিয়া, সেটাকে আমরা বলতেছি গ্যালাপ রিদম। আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট বিকজ ইট ইস আ ইম্পর্টেন্ট ফাইন্ডিং অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, সো এটা আমি বলে দিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা এরপর আসি মারমারে। তো মারমার কয় টাইপের, মারমারে হচ্ছে আমাদের হার্টে আছে চারটা ভালভ, লেফটে আছে হচ্ছে লেফট দুই টাইপের ভালভ আছে, একটা প্রথমে হচ্ছে এভি ভালভ আর একটা হচ্ছে সেমিলুনার ভালভ। এভি ভালভ থাকে ট্রিয়া এবং ভেন্ট্রিকুলার মাঝখানে, এবং সেমিলুনার ভালভ থাকে হচ্ছে আউটফ্লো যে জিততে হয়, যে লেফট ভেন্টিকুলার হচ্ছে আউটফ্লো হয়ে হচ্ছে থ্রু অ্যারোটিক ভালভ, এবং রাইট ভেন্টিকুলার আউটফ্লো হয়ে হচ্ছে থ্রু পালমোনারি ভালভ। আচ্ছা তো লেফট সাইডে এভি ভালভটা হচ্ছে মিটরাল ভালভ, এবং হচ্ছে লেফট সাইডে আরেকটা আছে হচ্ছে অ্যারোটিক ভালভ, এবং রাইট সাইডে আছে হচ্ছে ট্রাইকোস্পিড ভালভ এবং পালমোনারি ভালভ। আচ্ছা এখন এখানে দুই ধরনের অ্যাবনর্মালিটি হতে পারে, একটা হচ্ছে স্টেনোসিস এবং রিগার্জিটেশন। সংকুচিত হয়ে যাওয়া, রিগার্জিটেশন মানে হচ্ছে যদি হচ্ছে ব্যাক ফ্লো হয়, যে একটা ব্লাডটা হচ্ছে ভালভটা ক্রস করেছে কিন্তু সেটা ব্যাক ফ্লো হয়ে আবার সেটা আগের জায়গায় ফেরত আসতেছে, এটাকে বলা হয় রিগার্জিটেশন। স্টেনোসিস হচ্ছে সে সংকুচিত হয়ে গেছে, এখান থেকে ব্লাডটা সহজে যেতে পারছে না। তো মারমারের টাইপ যদি বলতে হয় মেইনলি হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। তো আমরা কিভাবে এখানে অনেক নেমোনিক্স মনে রাখা যায়, যেমন একটা নিউমোনিক্স আমি আমার সিনিয়র এক ভাইয়ের কাছ থেকে শিখছি, যে সেমিলুনার ভালভ হচ্ছে, সেমিলুনার ভালভে যদি স্টেনোসিস হয় তাহলে সেটা সিস্টোলিক হয়। তার মানে কি, তার মানে হচ্ছে সেমিলুনার ভালভ দুটো আছে, অ্যারোটিক স্টেনোসিস এবং পালমোনারি স্টেনোসিস, এখানে যদি হচ্ছে স্টেনোসিস হয় তাহলে সেটা সিস্টোলিক টাইপ অফ মারমার। আর এটা যদি আমরা মনে রাখতে যে তাহলে হচ্ছে বাকিগুলো আমার মনে হয় সমস্যা হবে না। আচ্ছা কিন্তু হচ্ছে একটু বুঝে পড়তে গেলে আমার মনে হয় জিনিসটা অনেকেরই মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা তো সিস্টোলিক মারমারের কথা যদি আসি, সিস্টোলিক মারমার দুই টাইপের, একটা হচ্ছে প্যানসিস্টোলিক মারমার, একটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার। এখন সিস্টোলিক মারমার কোন কোন ভালভে ভালভকে এফেক্ট করে আমরা সেটা যেটা যেটা মনে রাখবো সেটা হচ্ছে খুব সহজ একটা জিনিস, সেটা হচ্ছে ওপেন ভালভে অলওয়েজ স্টেনোসিস হয় এবং ক্লোজ ভালভে রিগার্জিটেশন হয়। এই সূত্রটা মনে রাখলে যদি আপনার এই যে এই নেমোনিক্স গুলা বা যে সূত্র গুলা দিয়ে মনে রাখ মানে সিস্টেম করে বিভিন্ন ভাবে মনে রাখতে চান মারমার গুলা, সেটা যদি ভুলেও যান তাও আপনি চিন্তা করে বের করে ফেলতে পারবেন। আচ্ছা কেমনে, সিস্টোলের সময় কি হয়, সিস্টোলের সময় ব্লাড গুলা হচ্ছে ভেন্ট্রিকল থেকে বের হয়ে আসে, তার মানে হচ্ছে ওই সময় এভি ভালভ ক্লোজ থাকে এবং হচ্ছে সেমিলুনার ভালভটা ওপেন থাকে, তার মানে হচ্ছে ডিউরিং সিস্টোল পালমোনারি ভালভ এবং এওরটিক ভালভটা ওপেন থাকে এবং হচ্ছে মিটরাল এবং ট্রাইকোস্পিড ভালভ গুলো ক্লোজ থাকে। আমি কি বললাম যে অলওয়েজ ওপেন ভালভে স্টেনোসিস হয় এবং ক্লোজ ভালভে রিগার্জিটেশন হয়, এই ছোট্ট জিনিসটা মনে রাখতে হবে খালি। তো তার মানে কি, সিস্টোলের সময় কি হবে, যেহেতু তার এওরটিক এবং পালমোনারি ভালভ হচ্ছে ওপেন আছে, সো
এরটিকে বুঝলেন এবং যেহেতু হচ্ছে এবি ভালভ দুটো মানে মিটরাল এবং ট্রাকসুইট ক্লোজ আছে সো এটা মিটরাল এবং ট্রাকসুইট ডিগ্রেডেশন হবে আচ্ছা এখানে প্যানসিস্টোলিকটা হয় হচ্ছে মিটরাল যেটা এবি ভালভ হচ্ছে প্যানসিস্টোলিক মানে হয় এবং ইজেকশন সিস্টোলিকটা হয় হচ্ছে এবং এরটিক এবং পালমোনারি স্টেনোসিস হয় ঠিক তার উল্টা হচ্ছে ডায়াস্টোলিক মার্মার ডায়াস্টোলিকে কি হয় ঠিক উল্টা ভাবে চিন্তা করেন যে এবি ভালভটা ওপেন থাকে এবং সেমিনোলার ভালভটা ক্লোজ থাকে সো এখানে হয় হচ্ছে এবি ভালভে স্টেনোসিস হয় সো মিটরাল এবং ট্রাইকাস্পিড স্টেনোসিস এবং পালমোনারি আচ্ছা তো এখানে এটা জাস্ট জানার জন্য আপনার জানতে পারেন যে এখানে ডায়াস্টোলিক মার্মার আমরা জানি দুই টাইপের আছে একটা হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মার্মার একটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মার্মার এখন কোনটা কোথায় হয় তো এটা মনে রাখার তারা মুক্ত করতে পারেন যে মিড ডায়াস্টোলিক মার্মারটা হচ্ছে মাইটাল স্টেনোসিস হয় এবং হচ্ছে মাইটাল স্টেনোসিস যেমন ট্রাইকাস্পিড স্টেনোসিস হয় আর্লিটা হচ্ছে এরোটিক ডিগ্রেডেশন হয় কিন্তু এটার কারণটা যদি জানতে চান সেটা হচ্ছে আমরা জানি কার্ডিয়াক সাইকেলে ইজেকশন সিস্টেম মানে ইজেকশন ফেজ মানে যেটা হচ্ছে সিস্টল সিস্টলের পরে একটা আইসোভলেমিক রিল্যাক্সেশন ফেজ থাকে ঠিক আছে তো এর পরে হচ্ছে ডায়াস্টোল হয় এটা আমি জাস্ট হচ্ছে জানার জন্য বলছি এটা কোনো পরীক্ষাতেও আসবে না এটা আমি জাস্ট হয়তো ভালো লাগলে এটা শুনতে পারেন আচ্ছা তো এখানে কি হয় সিস্টোলের সময় আমি আগে বলেছি যে সেমিনোলার ভালভ দুটো ওপেন থাকে তো এই আইসোভলেমিক রিল্যাক্সেশনে কি হয় সবগুলো ভালভ ক্লোজ হয়ে যায় তাহলে এই ভালভ তো আগে থেকেই ক্লোজ আছে সো সে এই সেমিনোলার ভালভ যেটা আছে সেটা আগে বন্ধ হয়ে যায় তো যেটা যেহেতু সেটা আগে বন্ধ হয়ে যায় সো এই যে সেমিনোলার ভালভে যে অ্যাবনর্মালিটি হয় ডায়াস্টোলের সময় সেটা হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মার্মার হচ্ছে এরোটিক রিগার্জেশন এবং ট্রাইকাস্পিড রিগার্জেশন আর যেহেতু এর পরে আইসোভলেমিক রিল্যাক্সেশন ফেজের পরে হচ্ছে যায় এই বিভব দুটো ওপেন হয় তখন তাহলে হচ্ছে মাইটাল যেটা হচ্ছে আমরা মাইটাল স্টেনোসিস এবং ট্রাইকাস্পিড স্টেনোসিস বলতেছি সেটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মার্মার এটা জেনে রাখলে ভালো এটা জিজ্ঞাসা করা হয় এরপর হচ্ছে যেটা গ্রেডিং অফ মার্মার ছটা গ্রেডিং আছে আপনারা এটা জানতে পারেন ভালো কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অবশ্যই মাস্টার সেটা হচ্ছে আমরা গ্রেড ফোরে যায় থ্রিটা পাই গ্রেড ফোর টু সিক্স গ্রেড ওয়ান টু থ্রিতে অনলি মার্মার অস্কালেট করা যায় কিন্তু গ্রেড ফোর থেকে হচ্ছে থ্রিলটা পাওয়া যায় সাথে ঠিক আছে আর আমি পেরিকার্ডিয়াল রাব আইডের সামনের মধ্যে বলছিলাম এটা পেরিকার্ডিয়াল রিসে পাওয়া যায় আচ্ছা এক্সামিনেশনে আর বেশি কিছু বলবো না এখন আমরা ডিজিজ চলছে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কার্ডিয়াল শক যেটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোনো টপিক সো এটা স্কিপ করে গেলাম এখান থেকে কোনো রিটেনও তেমন কোশ্চেন আসেনি কার্ডিয়াল টেম্পোনেট থেকে যদি একটা কথা বলবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কার্ডিয়াল টেম্পোনেট এন্ড পেরিকার্ডিয়াল ইফিউশন যে যখন পেরিকার্ডিয়াল ইফিউশনটা হচ্ছে যে পেরিকার্ডিয়াল দুইটা পেরিকার্ডিয়াল পেরিকার্ডিয়াল স্যাকের মধ্যে হচ্ছে ব্লাড জমা হবে বা সামথিং ফ্লুইড অ্যাকুমুলেশন হবে সেটা যদি হার্টকে কম্প্রেশন করবে যখন তখনই সেটাকে আমরা কার্ডিয়াল টেম্পোনেট বলবো আচ্ছা যখনই হচ্ছে হার্টকে কম্প্রেশন করছে তখনই হচ্ছে অল টাইপস অফ সিমটমস দেখা দিবে আচ্ছা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হার্ট ফেলিওর তো হার্ট ফেলিওর আমরা সহজভাবে বলতে পারি কি টাইপের হার্ট ফেলিওর আছে আমাদের হচ্ছে একটা রাইট সাইডে রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকুল আছে মিলে রাইট হার্ট লেফট সাইডে লেফট এট্রিয়াম লেফট ভেন্টিকুল মিলে হচ্ছে লেফট হার্ট সো হার্ট ফেলিওর দুই টাইপের হতে পারে মেইনলি রাইট হার্ট ফেলিওর লেফট হার্ট ফেলিওর এবং আরেকটা বলতে পারেন বাই ভেন্টিকুলার ফেলিওর আচ্ছা তো এর আগে এখন বলতে হয় তাহলে হার্ট ফেলিওর জিনিসটা কি হার্ট ফেলিওর কিছু নেই হার্ট হচ্ছে শরীরে পুরো বডিতে ব্লাড পাঠাতে ফেল করতেছে এটাই হচ্ছে হার্ট ফেলিওর যে দের ইজ যদি ইয়ারটা দেখেন ইট ইজ আ ক্লিনিক্যাল সিন্ড্রোম দ্যাট ওয়ার দ্য হার্ট ক্যানট মেনটেন অ্যান অ্যাডিকুয়েট কার্ডিক আউটপুট তার মানে ঠিকমতো কার্ডিক আউটপুট হচ্ছে না তার মানে কি সে ঠিকমতো ব্লাডটা সেন্ড করতে পারছে না শরীরে এই আর কি আচ্ছা তো এখন রাইট হার্টের ফেলিওর হতে পারে লেফট হার্ট ফেলিওর হতে পারে দুটো আলাদা আলাদা সিমটম আছে আলাদা আলাদা কজ আছে সেগুলো নিয়ে পরে আসতেছি প্রথমে কিছু একটা খুব গুরুত্বপূর্ণ ভাইভা কোয়েশ্চেন এবং রিটেনে কখনো আসেনি কিন্তু আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ হার্ট ফেলিওর আচ্ছা কমপ্লিকেশনস অফ হার্ট ফেলিওর মধ্যে হচ্ছে যেহেতু শরীরে ব্লাড যাচ্ছে না সো ভাইরাল অর্গান গুলোতে ব্লাড যাচ্ছে না তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিডনি সো রেনাল ফেলিওর হতে পারে তারপর হচ্ছে হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট
আমরা পরে পড়বো যে বিভিন্ন ধরনের কিছু ড্রাগস ইউজ করা হয়, যেটা যেগুলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, যে ডায়াবেটিক্স ইউজ করে ডায়াবেটিক্স, তারপর হচ্ছে এসিএআই, এআরবি, যেগুলো আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এর মধ্যে পড়ে থাকি, তো সেইগুলোর বিভিন্ন এফেক্টের কারণে অনেক সময় বিভিন্ন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, যেমন হাইপোক্যালেমিয়া হতে পারে, হাইপারক্যালেমিয়া হতে পারে। আচ্ছা, আবার হচ্ছে ডায়াবেটিক ট্রিটমেন্টের জন্য হাইপোন্যাট্রিমিয়া হতে পারে। তো এখানে একটা নাইস টু নো একটা জিনিস, যেটা হয়তো ভালো পারলে জিজ্ঞেস করতে পারে, যে হাইপোন্যাট্রিমিয়া ইজ এ প্রু প্রোগনস্টিক সাইন। আচ্ছা, আর এছাড়া আর কিছু কি কি কমপ্লিকেশন হতে পারে, সেটা থ্রম্বোএম্বোলিজম হতে পারে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে। তো যদি হচ্ছে অ্যারিথমিয়া হয়, তো অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট হিসেবে মোস্ট কমনলি ইউজ করা হয় বিটা ব্লকার। আর হচ্ছে আর সবার লাস্টে হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট কমপ্লিকেশন, সাডেন ডেথ হতে পারে। তো এই সাডেন ডেথের মোস্ট কমন কজ হচ্ছে 50% টাইমে ভেন্টিকুলার ফিব্রিলেশন, এটা জেনে রাখলে ভালো। এখন আসি আমরা রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর। তো প্রথমে আসি হচ্ছে লেফট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর বা আমরা যেটা বলে থাকি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, তার মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকুল থেকে যে ব্লাডটা অ্যাওর্টা দিয়ে সিস্টেমে সার্কুলেশনে যাওয়া যাওয়ার কথা সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন কি কি কারণে এটা হতে পারে, কি কি কারণে ব্লাড রক্ত ঠিক মতো সিস্টেমে সার্কুলেশন যাচ্ছে না? একটা হচ্ছে যদি সিস্টেমে সার্কুল অনেক বেশি থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে, কি হতে পারে, সিস্টেমিক হাইপারটেনশন। সিস্টেমিক হাইপারটেনশন মানে সিস্টেমিক সিস্টেমিক সার্কুলেশন মানে ব্লাড প্রেশারটা অনেক বেশি, এই প্রেশারের এগেনস্টে ঠিক মতো লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পাম্প হতে পারতেছে না, ঠিক আছে, নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে হচ্ছে তার সে তো অলরেডি তার মায়োকার্ডিয়াল হার্টের মাসেল হচ্ছে ইনফেক্টেড হয়ে আছে, তো হার্টের মাসল ঠিক মতো পাম্পিং অ্যাক্টিভিটিটা ঠিক মতো করতে পারছে না, আলটিমেটলি হার্ট ফেলার হচ্ছে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এর সাথে কার্ডিওমায়োপ্যাথি বলতে পারেন, অ্যাওর্টিক স্ক্লেরোসিস বলতে পারেন। এখন যা ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাপারে ধরে, সেটা হচ্ছে লেফট হার্ট ফেলার হচ্ছে কার্ডিনাল সাইন। তো কার্ডিনাল সাইন হচ্ছে আমাদের যেটা বলতে কি, সেটা হচ্ছে হিস্ট্রিতে সে বলবে হচ্ছে অর্থোপনিয়ার হিস্ট্রি দিবে, আমরা অর্থোপনিয়া নিয়ে আগে ডিসকাস করেছি, এটা নিয়ে আর বলবো না। আর এক্সামিনেশনে তিনটে ফাইন্ডিং খুব গুরুত্বপূর্ণ, নাম্বার ওয়ান হচ্ছে বাইলেটারাল ভ্যাসাল ক্রেপিটেশন, নাম্বার টু হচ্ছে গ্যালোপ্রিথম, নাম্বার থ্রি হচ্ছে পালসাস অল্টারনেটস। ঠিক আছে, তো গ্যালোপ্রিথম আমি বলেছি, এবং হচ্ছে বাইলেটারাল ভ্যাসাল ক্রেপিটেশন এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ডি টু পালমোনারি এডিমা, কারণ লেফট হার্ট ফেলিওর, তার মানে কি ঠিক মতো ব্লাডটা লেফট হার্ট থেকে বের হতে পারছে না, তার মানে এটা আলটিমেটলি যদি লেফট হার্টে জমা হয় সেটা ব্যাক প্রেশার কোথায় দিচ্ছে, লাংসে দিচ্ছে, কারণ লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসে হচ্ছে লাংস থেকে, তাই না? তাহলে আলটিমেটলি পালমোনারি ইডিমা ডেভেলপ করতেছে এবং ভ্যাসাল ক্রেপিটেশন ডেভেলপ করতেছে, এবং এটা একটা প্যাথোনোমিক সাইন যে বাইলেটারাল ভ্যাসাল ক্রেপিটেশন, গ্যালোপ্রিথম এবং হচ্ছে পালসাস অল্টারনেটস, এই তিনটা কম্বিনেশন ইন্ডিকেট করে যে এটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। আচ্ছা, পালসাস অল্টারনেটস জিনিসটা কি, পালসাস অল্টারনেটস হচ্ছে জাস্ট হচ্ছে অল্টারেশন অফ পালস, যেটা আমরা বলে থাকি যে এক এক সময় বিভিন্ন পালসের ভলিউমটা যদি অল্টার করে সেটা পালসাস অল্টারনেন্স বলতেছে। আচ্ছা, এখন এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর পেশেন্ট হচ্ছে, আমি তো কার্ডিনাল সাইনের কথা বললাম, এমনিতে পেশেন্ট যদি সিমটম বলি সেটা তো ওই যেটা বললাম যে অর্থোপনিয়া, মানে হচ্ছে ব্রেথলেসনেস নিয়ে আসবে, ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করবে, মেনলি মোর মার্ক অন লাইং ডাউন অ্যান্ড রিলিভড অন, যখন হচ্ছে সে প্রপড আপ পজিশনে রিলিভড হয়। আচ্ছা, এবং হচ্ছে সায়েন্সের মধ্যে ওই তিনটা তো হচ্ছে আপনারা অবশ্যই বলবেন, সাথে হচ্ছে কিছু শকের ফিচার টিচার বলে দেবেন, যে এজিটেটেড কোল্ড ক্ল্যাম স্কিন, তার হচ্ছে পালস র্যাপিড থাকে, র্যাপিড পালস, তারপর হচ্ছে ব্লাড প্রেশার অনেক সময় হাই থাকে, অনেক সময় যদি শখে চলে যায় কারো জিনিস শখে তখন লো হতে পারে। আচ্ছা, কি কি ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশনের মধ্যে যেটা এটা একটা কার্ডিওজেনিক কন্ডিশন, ইসিজি করবেন, চেস্ট টেস্ট করবেন, ইকো এবং ব্লাড টেস্টের মধ্যে হচ্ছে অবশ্যই কার্ডিও এনজাইম এনজাইমটা মেনশন করতে হবে, সিবিসি, সিআরপি, এগুলো মেনশন করতে হবে। আচ্ছা, ইসিজি কেন করতে হবে, কারণ হচ্ছে তার যে কজ, হয়তো কজের ফাইন্ডিং পেতে পারি, যেমন হচ্ছে এমআই, তারপর হচ্ছে এছাড়া লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়েছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আলাদা ফিচার আছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার আমরা পেতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে চেস্ট চেসেতে আমরা কার্ডিওমেগালি পেতে পারি, পালমোনারি এডিমা পেতে পারি।
আচ্ছা, আর ইকোতে হচ্ছে যদি কোনো স্ট্রাকচারাল প্রবলেম হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটা ধরা পড়বে, এবং হচ্ছে কার্ডিয়াক এনজাইম করতে হবে, ট্রপনিন টি মাস্ট করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই বলতে হবে যে 5টা পয়েন্ট, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে পালমারি ইডিমা ট্রিটমেন্ট। তো পালমারি ইডিমা ট্রিটমেন্ট বললে ওই প্রথমেই 5টা পয়েন্ট বলবে, সেটা কি কি? নাম্বার ওয়ান, প্রপড আপ পজিশন। নাম্বার টু, হাই ফ্লো অক্সিজেন। নাম্বার থ্রি, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, জিটিএন। এটা আপনারা সাবলিঙ্গুয়ালি দেওয়া যেতে পারে, আবার হচ্ছে ওরাল ফর্মে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে নাম্বার ফোর হচ্ছে ডায়াবেটিক, যেটা হচ্ছে ফিউরোসেমাইড। এবং নাম্বার ফাইভ হচ্ছে আইভি ওপিয়েটস, মরফিন। এবং এটা মরফিনটা দেওয়া হয়েছে উইথ অ্যান অ্যান্টিমেটিক, কারণ মরফিনটা হচ্ছে খুব ভমিটিং করে, তো এর সাথে অ্যান্টিমেটিক দিতে হবে। এছাড়া আপনার কিছু এক্সট্রা আছে যে আইনোট্রপিক এজেন্ট দেওয়া যেতে পারে, ডোবিউটামিন, তারপর ইন্ট্রাওরাল পালমোনারি এডিমা ট্রিটমেন্টটা মাস্ট মাস্ট করতেই হবে। আচ্ছা, আর রিটেনে একটা কোয়েশ্চেন আসে যে নেম দ্য ড্রাগস ইউজ ইন হার্ট ফেলার উইথ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন। তো মোস্ট কমনলি যে তিনটা ড্রাগ ইউজ করে, নাইট্রোগ্লিসারিন, ফিউরোসেমাইড এবং হচ্ছে মরফিন, এই তিনটা ড্রাগ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যদি আপনারা বলেন তাহলেই হয়ে যাবে। তো অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে মেইনলি হচ্ছে এদের ফাংশনটা বললেই হবে, যে জিটেন হচ্ছে প্রিলোড আফটার ওর দুটোই কমাচ্ছে, কিন্তু জিটেন আবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে ড্রপিং হেডেক হচ্ছে, পোস্টাল হাইপারটেনশন হচ্ছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে। কিন্তু তারপর ফিউরোসেমাইড, ফিউরোসেমাইডটা কি? এটা হচ্ছে হাইলি পোটেন্ট, এটা যদি লেস দেন অ্যাবাউট 10 GFR হয় তারপরেও সেটা কাজ করতে পারে, এবং এটা যত ডোজ বাড়াবো তত বেশি তার ডায়াবেটিক প্রপার্টি ইনক্রিজ করবে সেভাবে। এবং কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তার বিভিন্ন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, হাইপারক্যালেমিয়া হয়, হাইপারম্যাগনেসিয়ামিয়া হয়, হাইপোভলিউমিয়া হয়, হাইপারগ্লাইসেমিয়া হয়, হাইরিস হয়। আচ্ছা, আর মরফিন, মরফিন কিভাবে কাজ করে? মরফিন হচ্ছে অ্যাংজাইটিটা কমায়, ব্লড কমায়, আফটার কমায়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মরফিনটা ব্রঙ্কোস্ট্রেশন করে, সো রেসপিরেটরি সাপ্রেশন হতে পারে, আর এছাড়া কনস্টিপেশন হতে পারে, রেজিস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার হতে পারে মরফিনে। ওকে, আচ্ছা, একটা কোয়েশ্চেন এসেছে ডিউতে যে এটা পেশেন্ট প্রেজেন্ট করছে হচ্ছে সিভিয়ার ব্রেথলেসনেস নিয়ে, এক্সামিনেশন রিভিলস পালস 108 বিটস পার মিনিট, 190/100, অ্যান্ড হ্যাভিং বাইলেটারাল ব্রেথাল ক্র্যাকলস, হোয়াট ক্লিনিক্যাল ইনফরমেশন উইড ইউ সার্চ ফর ইটস ইটিওলজি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনটার মধ্যে অনেক কিছু বের হয়েছে, পেশেন্ট সিভিয়ার ব্রেথলেসনেস নিয়ে আসছে। এখন সিভিয়ার ব্রেথলেসনেস রেসপিরেটরি কজ হতে পারে, লাং কার্ডিয়াক কজ হতে পারে মোস্ট কমনলি, কিন্তু এক্সামিনেশন ফাইন্ডিং বিপি 190/100 বলেছে, দিস ইজ এন ইন্ডিকেশন। আর এরপর তো বাইলেটারাল ব্রেথাল ক্র্যাকের কথা বলেছে, বাট এখানে কিন্তু কল দিয়েছে যে মোস্ট প্রবাবলি তার হাইপারটেনশন থেকে লেফট ভেন্ট্রিকুলার ফেলার হয়েছে, এবং হচ্ছে ইনফরমেশন ফর ইটিওলজির মধ্যে আমরা পেতে পারি যে তার যেহেতু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে এবিএসপিটা হিভিং পাওয়া যায়, কিন্তু ইটিওলজি যেহেতু বলছে মানে কজ, সো আমাদের কজগুলো চিন্তা করতে হবে যে হাইপারটেনশন আমরা কি, হাইপারটেনশন আমরা প্রাইমারি হাইপারটেনশন তো সেরকম কোনো কজ পাওয়া যায় না, বাট সেকেন্ডারি হাইপারটেনশন আমি পরবর্তী আলোচনা করবো, সেকেন্ডারি হাইপারটেনশন অনেক কজ আছে, সো সেটা আমরা আপনারা থেকে অনেক কিছু বলতে পারেন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা কি পাই, যেটা বললাম হাইপার টেনশন হচ্ছে, এছাড়া হাইপার টেনশন রেটিনোপ্যাথি, হাইপার টেনশন এনকেফালোপ্যাথি, এগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, আর হচ্ছে পেশেন্ট তো বিভিন্ন কার্ডিয়াক ডিজিজ থেকে মারামার ডেভেলপ করতে পারে, মারামার থাকতে পারে। আচ্ছা, তো এলভিএফ থেকে কোয়েশ্চেন এভাবে আসতে পারে ক্লিনিক্যালে, যে হচ্ছে পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে আসছে, অথবা আপনি ওয়ার্ডে, আপনাকে জিজ্ঞাসা করা হলো যে ওয়ার্ডে ঢুকলেন, একটা পেশেন্ট প্রপটা পজিশনে শুয়ে আছে উইথ অ্যান অক্সিজেন মাস্ক, হোয়াট ইজ ইউর ফার্স্ট ইমপ্রেশন? তো সেইভাবেই আপনি বলবেন যে ইট ইজ মোস্ট প্রবলি অ্যাকুরেট এলভিএফ, বিকজ যেহেতু সে প্রপটা পজিশনে আছে সো ইট ইন্ডিকেটস অর্থোপনিয়া। আচ্ছা, এরপর যেটা আসি, আচ্ছা, এলবিএফ এর এক্সরে ফাইন্ডিং, এলবিএফ এক্সরে ফাইন্ডিং আর কিছু না, জাস্ট পালমোনারি এডিমার ফাইন্ডিংটা, পালমোনারি এডিমার ফাইন্ডিংটা আপনারা এটা জেনে রাখলে ভালো, এটা খুব একটা যে মাস্ট না এমন না, কিন্তু এটা যারা যদি ভালো পারেন তাহলে জিজ্ঞাসা করতে পারে।
সেটা হচ্ছে রেটিকুলার শেডিং, অ্যালগোরিদম এর রেটিকুলার শেডিং থাকতে পারে, তারপর হচ্ছে সেট কার্লি বি লাইন থাকতে পারে। এটা কি? এটা হচ্ছে জাস্ট হচ্ছে যেটা আপনার যে কোস্ট ফ্রি অ্যাঙ্গেল আছে, কোস্ট ফ্রি অ্যাঙ্গেলের যে যে ইন্টারলিগুলার সেটটা গুলো আছে, কোস্ট ফ্রি অ্যাঙ্গেল এখানে যে লাংসের যে ইন্টারলিগুলার সেটটা আছে সেগুলো থিকেনিং হয়ে যায়। তারপর হচ্ছে প্রমিনেন্স অফ আপার লোব ভেসেল, তো এটা এখানে গুরুত্বপূর্ণ জিনিস যে ইউজুয়ালি আপনার যে লাংসের যে হাইলার ভেসেল দেখা যায় এক্সরেতে, এই হাইলার ভেসেল গুলো ইউজুয়ালি থাকে হচ্ছে 1:2 প্যাটার্ন, মানে ইউজুয়ালি লোয়ার লোব ভেসেল গুলো মোর প্রমিনেন্ট হয়, 1 যদি হয় হচ্ছে আপার লোব ভেসেল, 2 হবে হচ্ছে লোয়ার লোব ভেসেল। কিন্তু এই পালমার এডিমার ক্ষেত্রে আপনার দেখবেন যে সেই রেশিওটা 1:2 থেকে 1:1 হয়ে গেছে, মানে হচ্ছে আপার লোব ভেসেল গুলো মোর প্রমিনেন্ট হয়ে গেছে। আচ্ছা, এরপর ক্রনিক হার্ট ফেলের ট্রিটমেন্টটা লেস ইম্পর্টেন্ট। এরপর আসে হচ্ছে যেটা কনজেটিভ কার্ডিয়াক ফেলিওর বা রাইট হার্ট ফেলিওর, তো রাইট হার্ট ফেলিওর এর ক্ষেত্রে যেটা বলবো যে রাইট হার্ট ফেলিওর এর কমন কজ হচ্ছে একটা আমরা বলতে পারি লেফট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর থেকে আলটিমেটলি রাইট হার্ট ফেলিওর হতে পারে। আর আরেকটা কজ আমি আমি এর আগে রেসপিরেটরি সিস্টেমে আলোচনা করেছিলাম খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কর পালমোনারি। আমি এর আগেও বলেছিলাম যে কিভাবে সিস্টেম টু সিস্টেম একসাথে কানেক্ট করে হচ্ছে টিচাররা কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, তো কর্পাল মুভমেন্ট ছাড়া আর কি কি কজ থাকতে পারে রাইট হার্ট ফেলিওর? যেহেতু রাইট সাইডে, সো রাইট সাইডের অ্যাবনর্মালিটি মাইট্রাল স্টেনোসিস হতে পারে, তারপর হচ্ছে পালমোনারি পালস, পালমোনারি হাইপারটেনশন যদি থাকে। আমরা লেফট হার্ট ফেলিওরের সময় চিন্তা করছি হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন, মানে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে প্রেশার আছে, সো ঠিক মতো ব্লাডটা বেরোতে পারছে না এই প্রেশারের এগেনস্টে। এখন ঠিক উল্টা, যেহেতু রাইট হার্ট, সো লাংসে হচ্ছে যদি প্রেশার বেড়ে যায় পালমোনারি হাইপারটেনশন হয়, সো রাইট হার্ট থেকে ব্লাডটা ঠিক মতো এই প্রেশারের এগেনস্টে বেরোতে পারবে না, সেটাকে আমরা তখন একটা কজ হিসেবে এস্টাবলিশ করতে পারি। আচ্ছা, এখানে রাইট হার্ট ফেলিওরে খুব পেট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার, তিনটা কার্ডিনাল ফিচার আছে। আগে বলেছিলাম যে হচ্ছে বাইলেটারাল ডিপেন্ডেন্ট এডিমা, টিনার হেপাটোমেগালি এবং হচ্ছে রেজ জিভিপি। আচ্ছা, তো এটা এখন রাইট হার্ট ফেলিওরে যদি ম্যানেজমেন্ট দিতে বলে যে পরীক্ষা কোয়েশ্চেন আসলে ম্যানেজমেন্ট হাউ দে ম্যানেজ রাইট হার্ট ফেলিওর, তো প্রথমে এইভাবে শুরু করতে হবে হিস্ট্রি থেকে যে কি কি সিমটম নিয়ে আসবে পেশেন্টের, হচ্ছে সিমটমের মধ্যে ফ্যাটিক ডিসনিয়া, যেহেতু তার বাইলেটারাল ইডিমা থাকবে, সো হচ্ছে সোয়েলিং অফ লেগস নিয়ে প্রেজেন্ট করবে। আচ্ছা, আর হচ্ছে অনেক সময় যদি তার বাইভেন্টিকুলার ফেলিওর এর ফিচার থাকে, তাহলে হচ্ছে সে লেফট হার্ট ফেলিওর সিমটমও নিয়েও প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, সায়েন্সের মধ্যে হচ্ছে আগে যেটা বললাম যে রেজ জিভিপি আছে, এছাড়া হচ্ছে ট্যাকিকার্ডিয়া, তারপর হচ্ছে তার যেহেতু হচ্ছে রাইট হার্ট ফেলিওর, তার মানে কি রাইট হার্ট ফেলিওর হলে হচ্ছে তার সিস্টেমিক কনজেশন হচ্ছে। আচ্ছা, এখানে যেটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রাইট হার্ট ফেলিওরে কি হয়, ব্লাডটা হচ্ছে ঠিক মতো বের হতে পারছে না, লেফট হার্ট ফেলিওরে বলেছিলাম যে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশন যেতে পারছে না, সো এটা ব্যাক প্রেশার দেওয়া হচ্ছে লাংস প্রেশার দিচ্ছে, সো লাংস এডিমা হচ্ছে। এখানে ঠিক তার উল্টা, এখানে হচ্ছে সে ঠিক মতো লাংস যেতে পারছে না, সো সে ব্যাক প্রেশার দিয়ে সিস্টেমিক সার্কুলেশনকে, সে বেনা কভার দিয়ে যেখান দিয়ে ব্লাডটা আসার কথা ওখান থেকে ঠিক আসতে পারছে না, সো সিস্টেমিক কনজেশন হয়, সিস্টেমে সব সব ফ্লুইড জমা হয়, যার কারণে তারপর হচ্ছে তার আরো সিভিয়ার হয়ে যাচ্ছে লাংসি লাংসে না ঠিক প্লুরাল ফিউশন হবে, যে প্লুরাল স্যাক আছে সেখানে হচ্ছে জমবে, এছাড়া হচ্ছে আর কোথায় জমতে পারে, পেটুনিয়াল স্যাকে জমতে পারে, অ্যাসাইটিস ইনফেকশন প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনে অলমোস্ট সিমিলার, যে আমরা সিবিসি সিবিসি সিআরপি কার্ডিয়াক মার্ক টিচার জিজ্ঞেস করে যে একটা ইনভেস্টিগেশন নাম বলো যেটার মাধ্যমে তুমি কার্ডিয়াক কজ অফ ব্রেথলেসনেস এবং হচ্ছে আদার কজ অফ ব্রেথলেসনেস টা ডিফারেন্সিয়েট করতে পারো। এটার অ্যান্সার হচ্ছে বিএনপি। আমরা যদি ব্রেইন নেটওয়ার্ক পেপটাইড, সেটা ইউজুয়ালি শুধুমাত্র এই হার্ট ফেলিওরে যদি হচ্ছে মেইনলি ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকল সেকশন রিলিজ হয়, সো এই ক্ষেত্রে হচ্ছে বিএনপিটা রিলিজ করবে, সো এটা একটা অনেক সময় টিচাররা কোয়েশ্চেন করে থাকেন।
এখন হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ট্রিটমেন্টের মধ্যে প্রথমে আসবে হচ্ছে জেনারেল মেজার। তো জেনারেল মেজারটা হচ্ছে একটা আপনার ফর্মুলা দিয়ে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে সেভড, SAVED, সেভড মানে বাঁচানো, যাকে বলে আমরা বাংলায় এটা যদি ট্রান্সলেট করি। তো এই সেভড এ এস এ হয়ে হচ্ছে স্টপ স্মোকিং, এ তে অ্যালকোহল, বি তে হয়ে হচ্ছে ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকোকাস এগেইনস্টে ভ্যাকসিনেশন করতে হবে, এবং হচ্ছে ইতে হচ্ছে এক্সারসাইজ, ইতে দুটো অ্যাকচুয়ালি এক্সারসাইজ এবং এডুকেশন, তাকে হচ্ছে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, এবং হচ্ছে ডিতে হচ্ছে ডায়েট, তারা হচ্ছে অবেসিটি কমাতে হবে, ইট ইজ এ রিস্ক ফ্যাক্টর, তার ওয়েল নিউট্রিশন ডায়েট খেতে হবে। আচ্ছা, আর হচ্ছে এরপর ড্রাগ থেরাপি। ড্রাগ থেরাপির মধ্যে যেহেতু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মানে তারা হচ্ছে সরাসরি কনজেশন হচ্ছে, সরাসরি পানি জমতেছে, সো সেগুলো বের করতে হবে। সো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অলওয়েজ ডায়াবেটিক্স। আচ্ছা, এছাড়া আর কি আছে, এসি ইনহিবিটর, এআরবি ইনহিবিটর, ভ্যাসোডাইলেটর এগুলো ইউজ করা হয়, বিটা ব্লকার, ডিগক্সিন, একটা ড্রাগ আছে আপনাদের কাছে মানে ইউজুয়ালি আমি নিয়ে ঘিনছিও অনেক পরে জানতে পারছি, সেটা হচ্ছে ন্যাপ্রেলিসিন ইনহিবিটর, সাইকোভেট্রিল, এটা ইউজুয়ালি এটা হচ্ছে এএনপি আর বিএনপি ব্রেকডাউনটা প্রিভেন্ট করে থাকে। আর এছাড়া এটা হচ্ছে জেনারেল মেজার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ড্রাগ থেরাপি, 3 নম্বর হচ্ছে টার্ডে ডিফিব্রিলেটর, তারপর হচ্ছে রিভাসকুলারাইজেশন বাই পিসিআই, তারপর অর সিএবিজি, তারপর হার্ট ট্রান্সপ্লান্টেশন লাস্টে বলতে পারেন। আচ্ছা, সাডেন কার্ডিয়াক ডেথের কজ এটা লেস ইম্পর্টেন্ট, বাট অনেক সময় জিজ্ঞেস করে থাকে, তেমন কোনো কঠিন কিছু না। করোনারি আর্টারি ডিজিজ গুলা সব মেইন সাডেন কার্ডিয়াক ডেথের কজের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ আসবে, অ্যারিথমিয়া আসবে মানে আছে, এবং হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আসবে। এই তিনটা ভাগে ভাগ করে এইভাবে চিন্তা ভাবনা করলে আপনার সুবিধা হবে, যে করোনারি আর্টারি ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তারপর হচ্ছে ইসকেমিয়া ইনফ্রাকশন, তারপর স্ট্রাকচারাল হার্ট ডিজিজের মধ্যে আছে হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিস, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি, এবং হচ্ছে নন স্ট্রাকচারাল হার্ট ডিজিজের মধ্যে ব্রুগারা সিন্ড্রোম এগুলো, এবং উইলফ পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম। আচ্ছা, কার্ডিয়াক অ্যারেস্টটা হচ্ছে ইউজুয়ালি জিজ্ঞাসা করা হয় না, তো কার্ডিয়াক অ্যারেস্ট তারা পড়ে রাখতে পারেন, এটা আমি আর বেশি কিছু বলবো না কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে, জাস্ট বলবো যে এটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, পালসেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং অ্যাসিস্ট, এই তিনটা কজ, এবং তিনটা ট্রিটমেন্টের মধ্যে, ট্রিটমেন্টের মধ্যে মেইনলি হচ্ছে বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট, যেটা আমরা সিপিআর বলে থাকি, সিপিআরটা ইম্পর্টেন্ট। আর যদি সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের বেলা, নামের মধ্যে আছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, সো এখানে ডিফিব্রিলেশন লাগবে, ডিফিব্রিলেশন যে কিভাবে দেওয়া হয় এটা ইউজুয়ালি ধরা হয় না এবং রিটেনও আসে না, সো এটা নিয়ে আর কিছু না বলি। এরপর আসতে হবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যারিথমিয়া। তো অ্যারিথমিয়া আসলে এখানে রিটেনের জন্য যতটা বেশি গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাইবার জন্য, কারণ হচ্ছে এখন আমি ওই দিন যেমন রেসপিরেটরি সিস্টেমে বলছিলাম যে একটা বোর্ড শুরু হয়ে হচ্ছে এক্সরে দিয়ে, আরেকটা বোর্ড স্বাভাবিকভাবে শুরু হয় ইসিজি দিয়ে। তো যেটা হচ্ছে ওখানে, সো ওই বোর্ডটা হচ্ছে কার্ডিওভাসকুলার সিস্টেমটা বেশি ধরা হয়। তো ইসিজি তে কিন্তু একটা তো হচ্ছে কমন কজ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইসিজি খুব বেশি কমন দিতে হয়। এছাড়া হচ্ছে এই অ্যারিথমিয়ার মধ্যে থেকে দেওয়া হয় হচ্ছে খুব কমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং হচ্ছে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, স্পেশালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা খুব কমনলি দেওয়া হয়ে থাকে। আর এছাড়া ইসিজি এর বাইরে হচ্ছে দেওয়া হয় কমপ্লিট হার্ট ব্লকটা দেওয়া হয়, এবং মাঝে মাঝে যদি ভালো পড়ে তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এগুলো অস্পিতে মেইনলি আসে এবং ব্যবহারে কম হতে দেয়। আর আরেকটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে খুব ভালো পারলে বার্নো ব্রাঞ্চ ব্লক হয়তো জিজ্ঞাসা করতে পারে, এটা পারলে টিচাররা খুব খুশি হয়। আচ্ছা, তো সাইনাস টাইগার্ডিয়া অ্যারিথমিয়ার মধ্যে হচ্ছে অনেক টাইপ অফ অ্যারিথমিয়া আছে, আমি এটার ভিতরে আমি কিছু না গেলাম, আমি সরাসরি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চলে গেলাম। আচ্ছা, আমি এখানে হচ্ছে ইসিজিটা হচ্ছে লাস্টে আমি একটু শর্টে একটু মানে কিভাবে শর্টে ইসিজিটা ইন্টারপ্রেট করার মানে অ্যাপ্রোচ করা যায় সেটা একটু শর্টে আমি পরে বলে দেবো, যদি অ্যারিথমিয়াটা পরপরে আমি বলে দিলে মানে বেটার হয়, আমার মতে তাহলে সুবিধা হবে, কারণ এটা খুবই ইন ডিটেলস, এত কিছু তো পড়ার সময় নেই, তো শর্টে আর কি ইসিজিটা কিভাবে অ্যাপ্রোচ করা যায় জাস্ট এমবিবিএস লেভেলের জন্য। আচ্ছা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে হচ্ছে মেইনলি যেটা জিজ্ঞেস করে যে প্রথমত ইসিজিটা দিল, তো
ইসিজি ফাইন্ডিংস আপনি কি করেন? আপনি বলবেন যে দ্য রিদম ইজ ইরেগুলার, পি ওয়েভ ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, এই দুটোই বিং ইম্পর্টেন্ট। আর হচ্ছে সামটাইমস পি ওয়েভ ইজ রিপ্লেস বাই ফিব্রিলেটরি ওয়েভ, থাকতে দেখেন পি ওয়েভের জায়গায় ফিব্রিল ওয়েভ, তখন হচ্ছে আপনি সেটা বলবেন। আচ্ছা, এখন তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা আমি ইসিজি দেখাই আপনাদেরকে। দেখেন দেখেন যে মধ্যে হচ্ছে কম যে স্পেস, তার মধ্যে অনেক বড় স্পেস, সো রিদম ইজ ইরেগুলার। এবং রিদম ইরেগুলার ধরে নিলে আমাদের লেভেলে লেভেলে ইউজুয়ালি atrial fibrillation দেওয়া হয়ে থাকে। আচ্ছা, তো আচ্ছা আমি তাহলে হচ্ছে শর্ট ইসিজি টা এখানে মনে বলে দিই, তারপর হচ্ছে থিওরির দিকে আগে। আচ্ছা, ইসিজি অ্যাপ্রোচের ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইসিজির দিকে তাকালে সবসময় শুরুতেই হচ্ছে নিচে যে রিদম স্ট্রিপটা আমি আবার দেখাই, একদম নিচে যে লিড টু, এই টু এর দিকে তাকাতে হবে এবং প্রথমে দেখতে হবে রিদমটা কিরকম, রিদম দেন রেট, এই দুটোর মাধ্যমে অনেক কিছু ডায়াগনোসিস কিন্তু অলমোস্ট এস্টাবলিশ হয়ে যায়। কিভাবে রিদমটা প্রথমে দেখতে হবে রেগুলার নাকি ইরেগুলার, যদি ইরেগুলার হয় এটা মোস্ট লাইকলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তখনই আপনি দেখবেন যে রিদমটা ইরেগুলার, যে না হচ্ছে একটা একটা ছোট একটা যে বড়, এটা যেমন এটাতে যেমন বুঝাই যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে তখন খুঁজবেন হচ্ছে পি ওয়েভ আছে নাকি, যখনই দেখবেন যে পি ওয়েভ নাই বা পি ওয়েভ হচ্ছে খুব ছোট, তো অলমোস্ট ফিব্রিলেটরি ওয়েভ এর মতো দেখা যাচ্ছে, এই যেমন এখানে দেখেন এখানে স্লাইট অলমোস্ট অ্যাবসেন্ট, এখানে স্লাইটলি ফিব্রিলেটরি ওয়েভ এর মতো দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে তার মানে ডায়াগনোসিস হয়ে গেল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই গেল হচ্ছে যদি ইরেগুলার রিদম হয়, যদি রেগুলার রিদম হয় তখন কি করবেন, রেগুলার রিদম হলে অ্যাপ্রোচ আপনি রেট দিবেন। আচ্ছা, তো রেটটা কিভাবে দেখে, রেটটা দেখে হচ্ছে যে লার্জ স্কোয়ার, আমাদের স্মল স্কোয়ার অ্যাকচুয়ালি হিসাব করার সময় হয় না, তো আমি যা একটু জুম করি, আচ্ছা যেমন এটা একটা লার্জ স্কোয়ার, এটা একটা লার্জ স্কোয়ার, তো এই দুইটা আর ওয়েভ, এই যে এটা একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, দুইটা আর ওয়েভ এর মাঝখানে কতগুলো লার্জ স্কোয়ার আছে, সেই লার্জ স্কোয়ার স্কোয়ারটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে 300 ডিভাইডেড বাই নাম্বার অফ লার্জ স্কোয়ার ইন বিটুইন টু আর ইন্টারভাল, ঠিক আছে, এটা হচ্ছে যদি রেগুলার রিদম হয় তাহলে এইভাবে আপনারা রেট বের করবেন। তো এভাবে রেট বের করে দেখবেন যে এটা কি ট্যাকিকার্ডিয়া না ব্র্যাডিকার্ডিয়া, যদি ট্যাকিকার্ডিয়া হয় এটা মোস্ট লাইকলি হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, বিকজ এমবিবিএস লেভেলে ইউজুয়ালি রিদম রেগুলার এবং হচ্ছে যদি রেট বেশি হয় ট্যাকিকার্ডিয়া, এটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মোস্ট লাইকলি দেওয়া হয়ে থাকে। আপনি তখন দেখবেন যে পি ওয়েভ আছে নাকি নেই, যদি পি ওয়েভ না না থাকে তার মানে আপনি আরো শিওর হয়ে থাকেন দেখেন যে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তাহলে রিদম ইরেগুলার পি ওয়েভ অ্যাবসেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রিদম রেগুলার উইথ ট্যাকিকার্ডিয়া এবং সাথে সাথে পিওএ অ্যাবসেন্ট, সেটা হয়ে গেল এসভিটি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখন যদি আপনি ব্যাডিকার্ডিয়া পেলেন এবং শুধু ব্যাডিকার্ডিয়া এক্সট্রিম ব্যাডিকার্ডিয়া অলমোস্ট লাইক 40 বিটস পার মিনিট, 35 বিটস পার মিনিট এরকম, ঠিক আছে, অনেক গ্যাপ, সেক্ষেত্রে আপনি তখনই আপনার কাছে সেটা সন্দেহ হবে যে এটা মোস্ট প্রবাবলি কমপ্লিট হার্ট ব্লক, যেটা মোস্ট কমনলি দেওয়া হয়ে থাকে আমাদের ভাইবাটা গেলে। তখন আপনি কি দেখবেন একটু শিওর হওয়ার জন্য, যখন দেখবেন যে এক্সট্রিম ব্যাডিকার্ডিয়া, তখনই হচ্ছে আপনি খুঁজবেন যে পি ওয়েভ এবং কিউআরএস কমপ্লেক্সের দিকে তাকাবেন, ঠিক আছে, তো ইউজুয়ালি যেটা হয়ে থাকে যে
এখানে বলা হয় থাকে পিপি ওয়েভ, পিপি ইন্টারভাল হচ্ছে কনস্ট্যান্ট, আর আর ইন্টারভাল কনস্ট্যান্ট, কিন্তু হচ্ছে পি আর কিউআরএস এর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই। আচ্ছা, এক্সাম্পল একটা দেখালে আমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে একদম। যেমন এটা এখানে দেখেন অনেক বড় গ্যাপ, সো এটা এই যে 1 2 3 4 5 6 7 অলমোস্ট 300/7 অলমোস্ট লাইক 40-45 এর মতোই হতে হবে তার রেট। সো এখানে দেখেন এখানে হচ্ছে এই যে এটা যদি একটা পি ওয়েভ ধরি, এই পি ওয়েভের পরে এটা কি, এই যে এটা আর ওয়েভ আছে, তারপর কিন্তু এই পি ওয়েভ এখানে যে এখানে আরেকটা পি ওয়েভের মতো আছে, দেখবেন যে এই দুটো পি ওয়েভের মধ্যে ডিফারেন্স সমান সমান, কিন্তু এবং আর ওয়েভের মধ্যে ডিফারেন্স সমান সমান, কিন্তু পি এবং কিউআরএস এর মধ্যে কিন্তু ডিফারেন্সটা ভ্যারি করতেছে, একবার কাছে একবার দূরে, অনেক সময় ড্রপ হচ্ছে এরকম। তো যখনই দেবেন, সো এই ফাইন্ডিংটা এভাবে বলতে হবে যে ব্যারিগার্ডিয়া সায়েন্স ব্যারিগার্ডিয়া সাথে হচ্ছে পিপি ইন্টারভাল কনস্ট্যান্ট, আর ইন্টারভাল কনস্ট্যান্ট, এবং হচ্ছে দের ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন পি অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স, তাহলে হচ্ছে কমপ্লিট হার্ডবার্গটা একটু হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে এইগুলোর মধ্যে কোনোটাই আপনি পেলেন না, ব্যাডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, রিদম, রেগুলার, ইরেগুলার, এগুলো পেলেন না, তখনই হচ্ছে আপনি এস্টি এলিভেশন খুঁজবেন। এস্টি এলিভেশন এটা অ্যাকচুয়ালি যেটা মুখস্থ করতে হবে যে V1 থেকে V6 যদি থাকে সেটা অ্যান্টেরিয়র বা অ্যান্টেরিয়র ল্যাটারাল, অনেকে বলে অ্যান্টেরিয়র ইউজুয়ালি বলা হয়ে থাকে, যদি V1 থেকে V6 যদি এস্টি এলিভেশন থাকে, যদি ABL V5 V6 থাকে তাহলে ল্যাটারাল, যদি 2-3 ABFA থাকে তাহলে ইনফেরিয়র, তারপর হচ্ছে যদি 1 ABL এবং V1 থেকে V6 তাহলে হচ্ছে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, যদি শুধু V5 V6 হয় তাহলে হচ্ছে হাই ল্যাটারাল এরকম। তো যেমন ধরুন একটা এক্সাম্পল দেখাই, এই যে এটা যা এটা যেমন একটা অ্যাবাউট, এটা হচ্ছে এটা অ্যান্টেরিয়র বলতে পারেন, যে আপনি দেখতে পাচ্ছেন V1 V2 V3 আর V4 V5 V6 সবগুলো হচ্ছে এস্টি এলিভেশন। এরপর আচ্ছা এখানে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে 2-3 এবং ABF তিনটাতে হচ্ছে এস্টি এলিভেশন আছে, এবং কিছু কিছু জায়গায় এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে। তো নরমালি এসটি ডিপ্রেশন ইন্ডিকেট করে হচ্ছে ইস্কেমিয়া, যেমন হচ্ছে এসটি এলিভেশন হচ্ছে ইনফ্রাকশন ইন্ডিকেট করে, এসটি এলিভেশন হচ্ছে এসটি ডিপ্রেশনটা ইন্ডিকেট করে হচ্ছে ইস্কেমিয়া। আর এখানে আপনার ফাইনালি এভাবে বলতে হবে যে দের ইজ এসটি এলিভেশন ইন 2-3 ABF, এবং যেসব জায়গায় যেমন যে V2 V3 এই জায়গায় হচ্ছে কম্পেনসেটরি এসটি ডিপ্রেশন আছে, এভাবে ফাইন্ডিংটা বলতে হবে। তো ইসিজি নিয়ে আর বেশি কিছু বলবো না, মোটামুটি আমি শর্টে ইসিজিটা শেষ করে দিলাম। ইসিজিটা আসলে বলতে গেলে শেষ হবে না, কারণ ইসিজি তো মানে খুবই ভাস্ট। আপনারা পড়ে নিতে পারেন, এবং লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আমি দেখাবো না, খালি মুখে বলে দিব যে যদি হচ্ছে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে তাহলে হচ্ছে V1 V2 তে হচ্ছে একটা এম প্যাটার্ন দেখা যায় কিউআরএস কমপ্লেক্সে, আর লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকে ব্লকের ক্ষেত্রে V5 V6 এ হচ্ছে এম প্যাটার্ন দেখা যায়। আচ্ছা, আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এগুলোতে হচ্ছে ফাইন্ডিং গুলা এটা অস্পিট জন্য মিল লাগে ইউজুয়ালি বাইবেলে দেওয়া হয় থাকে না। এরপর আমরা আসি, তাহলে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসলাম। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে আপনাকে প্রথমে ইসিজিটা দেওয়া হবে, ইসিজি ইন্টারপ্রিট করার পরে তারপর প্রশ্ন করবে হয়তো যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন টাইপস কি কি আছে। 3P হচ্ছে প্যারোক্সিজমাল, পারসিস্টেন্ট এবং হচ্ছে পারমানেন্ট। প্যারোক্সিজমাল হচ্ছে লেস দেন 7 ডেজ, পারসিস্টেন্ট হচ্ছে মোর দেন 7 ডেজ। এখন কমন কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এখানে হচ্ছে আপনাকে যেটা যেখানে নিয়ে যাবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যদি একটা অনেক সময় জিজ্ঞেস হয় হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যদি একটা কজ বলতে হয় তাহলে কোনটা বলবো, একটা কজ বলতে হলে মাইটাল স্টেনোসিস বলতে হবে। তখন জিজ্ঞেস করতে পারে মাইটাল স্টেনোসিস এর একটা কমন কজ বলেন আপনি, সেটা তখন বলতে হবে যে রিউমাটিক হার্ট ডিজিজ, রিউমাটিক হার্ট ডিজিজ থেকে মোস্ট কমনলি মাইটাল স্টেনোসিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে পরবর্তীতে আপনাকে কিন্তু মাইটাল স্টেনোসিস কোশ্চেন করতে পারে, আপনাকে রিউমাটিক হার্ট ডিজিজ কোশ্চেন করতে পারে।
তো যেহেতু অ্যাসোসিয়েটেড, সো এখান থেকে ওখানে জাম্প করতে পারে, সো সাথে সাথে ওগুলো ভালো মতো করে পড়ে রাখতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে ফার্স্ট একটা কজ মেটাস্টেন্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর অনেকগুলো আসবে, হাইপার টেনশন, থাইরোটক্সিকোসিস, ইসমিক হার্ট ডিজিজ, চেস্ট ইনফেকশন, লোন, এটেল ফিব্রিলেশন, মোটামুটি এরকম 5-6টা অ্যাটলিস্ট মনে রাখতে হবে। আর এছাড়া আরো অনেকগুলো কজ আছে, চাইলে সবগুলোই মনে রাখতে পারেন। আর এরপর হচ্ছে যদি এটেল ফিব্রিলেশন ম্যানেজমেন্টে আসি, ম্যানেজমেন্টের মধ্যে আছে হচ্ছে সিমটম, সাইন্স, ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট। সিমটমস এর মধ্যে আমি আগে বলছিলাম যে বেশিরভাগ হচ্ছে অ্যারিথমিয়া বা পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে, সো পালপিটেশন, ডিসপনিয়া, ফ্যাটিগ, এই ধরনের কমপ্লেন এসে প্রেজেন্ট করবে। এক্সামিনেশনে আমরা কি পাবো, যেহেতু তার ইসিজি ফাইন্ডিংটা চিন্তা করলে এইভাবে আমরা যদি আগাই, বা আমি আগেও বলেছিলাম এখানে পালসটা পাবো হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার, তার হচ্ছে বিপি হচ্ছে হাই থাকবে, হাইপার টেনশন একটা কল, সো আমরা হাইপার টেনশন পেতে পারি। তারপর হচ্ছে যেহেতু মাইটোসেন্সিস যদি অ্যাসোসিয়েটেড থাকে, তো মাইটোসেন্সিসে যে মারমারটা হয়, মাইটোসেন্সিস আমরা আগে চিন্তা করি, ওই আগের মতো করে ভাবে যদি চিন্তা করি যে মাইটোবাল্ব সেন্সিস কখন হয়, যখন ওপেন থাকে, সো ওপেন কখন থাকে, ডায়াস্টলি, সো মিড ডায়াস্টলি মারমার, তো এভাবে চিন্তা করে মিড ডায়াস্টলি আমরা মারমার করতে পারি। আর হচ্ছে এক্সামিনেশন, এরপর হচ্ছে এক্সামিনেশন গুলো ইনভেস্টিগেশন, তো ইনভেস্টিগেশন আমরা ইসিজি, ইসিজি পেনি তো আগে বলে ফেলেছি, সাথে হচ্ছে কিছু কজের ইয়া করতে হবে, যেমন থাইরয়েড ফাংশন টেস্ট অবশ্যই করতে হবে, যেহেতু থাইরোটক্সিসিস একটা অন্যতম কজ ফিব্রিলেশনের, সাথে হচ্ছে ইকো, এবং হচ্ছে আপনি চাইলে হচ্ছে যদি আপনার হাতে রিটার্নের ক্ষেত্রে আপনি হাইপার টেনশনের যে সেকেন্ডারি কজ আমরা পরবর্তী আলোচনা করবো সেইগুলো হচ্ছে আপনার হাতে টুকে দিতে পারেন। আচ্ছা, ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে হয়, এটা হচ্ছে প্যারোক্সিজমের একটা ট্রিটমেন্ট আর পারসিস্টেন্ট অ্যান্ড পারমানেন্ট আর একটা ট্রিটমেন্ট। তো প্যারোক্সিজমালটা অনেক সময় অটোমেটিক রেজুলেশন হয়ে যায়, এবং অনেক সময় যেটা করা হয় যে বিটা ব্লকার দেওয়া হয়, যেটু যদি হচ্ছে ইসমিক হার্ট ডিজিজ থেকে অথবা কার্ডিয়াক ফেলিয়ার থেকে যদি ডেভেলপ করে থাকে, অথবা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ইউজ করা হয়। আচ্ছা, পারসিস্টেন্ট অ্যান্ড পারমানেন্টের ক্ষেত্রে যেটা আমরা তিনটা পয়েন্টে আমরা ভাগ করি, সেটা হচ্ছে রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল এবং প্রিভেনশন। তো রেট কন্ট্রোল আমরা কন্ট্রোল হচ্ছে আমরা যে প্যারোক্সিজমের যে বিটা ব্লকার ইউজ করছি সেটা দিয়ে হবে, অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন ভেরাপামিল, ডিটিয়াজেম, এগুলো দিয়ে। এবং রিদম কন্ট্রোল ইজ বাই ইলেকট্রিক কার্ডিওভাসন দিয়ে করতে পারি, তারপর হচ্ছে ইনজেকশন ফ্লিকেনেট ইউজ করতে পারি, অথবা হচ্ছে এবং হচ্ছে সাথে অবশ্যই অ্যান্টিকোয়াগুলিন থেরাপি লাগবে। প্রিভেনশনের জন্য যেটা বললাম যে অ্যান্টিকোয়াগুলিন থেরাপি মাস্ট লাগবে, এবং হচ্ছে ওয়ারফারিন ইউজ করতে হবে, এবং অ্যাসপিরিন ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কমপ্লিকেশন বলতে যদি একটি বলতে হয়, সেটা অবশ্যই বলতে হবে থ্রম্বোএম্বোলিজম, তো সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম, এবং নাম্বার টু হার্ট ফেলিওর। আচ্ছা, এখন এখান থেকে কিছু কোয়েশ্চেন, যদি আপনি ভালো নাম্বার দেওয়ার জন্য অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে যে এই সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম এখানে থ্রম্বাস কোথায় ফর্মেশন হয় এবং এম্বোলাস কোথায় হয়। তো এম্বোলাস তো আমরা জানি যে থ্রম্বাসটা হচ্ছে যে যে জায়গায় কোনো স্ট্যাটিক জায়গা থাকে, এম্বোলাস হচ্ছে যদি অন্য কোথাও চলে যায়। তো এম্বুলেন্সটা কোথায় হবে, স্বাভাবিকভাবে তার সিস্টেমে সার্কুলেশনে, সো সিস্টেমে সার্কুলেশনে ব্রেনে যায়, সেটা স্ট্রোক করতে পারে, এটা এক প্রকার এম্বুলেন্স, এটা পায়ে যায় হচ্ছে ডিভিটি করতে পারে, ডিভেন থ্রম্বোসিস করতে পারে, এই আর কি। আর হচ্ছে কিন্তু থ্রম্বাসটা কোথায় করতে পারে, থ্রম্বোসিস সাইডটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজে ইউজুয়ালি থ্রম্বাসটা ফর্মেশন হয়, সেখান থেকে সেটা এম্বুলিজম হয়। আর যদি হার্ট ফেলের কথা চিন্তা করেন যে হার্ট ফেলটা কেন হচ্ছে, তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ঠিক মতো অ্যাট্রিয়ামটা ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না ভালো মতো, যার কারণে ব্লাডটা স্ট্যাসিস হয়, ঠিক আছে। তো এই ব্লাডটা স্ট্যাসিস হয়ে আলটিমেটলি যে যদি তো মতো হচ্ছে ব্লাডটা বের হতে পারছে না, সো হার্ট ফেল হবে। আর একইভাবে এই ব্লাড স্ট্যাসিস এর জন্য কিন্তু থ্রম্বাস ফর্মেশন হচ্ছে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিজে। এখানে এই কোশ্চেনটা করার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অনেক সময় জিজ্ঞেস করে যে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের থ্রম্বাস কোথায় ফর্মেশন হয়, এবং আমরা পরবর্তীতে পড়বো মাইক্রো ইনভার্সন, সেটা থ্রম্বাস কোথায় ফর্মেশন হয় সেটা আমি পরে আলোচনা করব। আচ্ছা, তো এরপর হচ্ছে একটা নাইস টু নো, আপনারা জেনে রাখতে পারেন, যেহেতু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইসিজিতে কমনলি দেওয়া হয়ে থাকে, সো
এই থ্রম্বোএম্বোলিজমের রিস্কটা আমরা কি দিয়ে অ্যাসেস করতে পারি, সেটা একটা ডেভিডসন একটা বক্স আছে, চ্যাডস ওয়াস্ক স্কোর বলা হয় তাকে। সিতে হচ্ছে যেটা বলে থাকি যে কনজেস্টিভ হার্ট কার্ডিয়াক ফেলিওর সিতে, তারপর হচ্ছে হাইপারটেনশন, তারপর হচ্ছে এইজ মোর দেন ইকুয়াল 75 ইয়ার্স, তারপর হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, স্ট্রোক, হচ্ছে কোনো ভাস্কুলার ডিজিজ, তারপর হচ্ছে এইজ যদি 65 to 74 এর মধ্যে থাকে, এবং হচ্ছে লাস্ট হচ্ছে সেক্স হচ্ছে যদি ফিমেল হয়ে থাকে। তো এইটা হচ্ছে টোটাল হাইস্ট 9 পয়েন্ট পর্যন্ত পেতে পারে। এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর ইন্ডিকেট করে যে পেশেন্টের রিস্ক থ্রম্বোএম্বোলিজমের চান্স কতটুকু। আচ্ছা, এরপর আসে হচ্ছে এসভিটি। এসভিটি ইসিজি ফাইন্ডিং অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, সিমটম অলমোস্ট সেম, যে পলপিটেশন, ব্রেথলেসনেস এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। এখন এসভিটি কজ কি? এসভিটি কজ বলতে গেলে ফিজিওলজিক্যাল প্যাথোলজি অনেক সময় বলতে পারেন, অনেক সময় ভাই বলতে মেইনলি প্যাথোলজিক্যালটা শুনতে চায়। তো ফিজিওলজিক্যাল কি কি আছে সেটা হচ্ছে অ্যাংজাইটি, অ্যালকোহল, টি, কফি। প্যাথোলজিক্যাল এর মধ্যে ইসমিক হার্ট ডিজিজ, থাইরয়েডোসিস, ডিজিটাল ডিসটক্সিসিটি, উলফ পার্কিনসন ওয়াইট সিন্ড্রোম, এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে যেটা এসভিটি ট্রিটমেন্ট, পেশেন্ট মেইনলি হিমোডাইনামিক যদি স্টেবল থাকে তাকে প্রথমে দেওয়া হয় হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা হচ্ছে কেওটিক সাইনাস ম্যাসাজ এবং পালস অফ ম্যানোভার। তো কেউ ভালো পড়লে হয়তো জিজ্ঞেস করতে পারে যে এগুলো কি। কেওটিক সাইনাস ম্যাসাজ কিছুই না, যে আপনার কেওটিক আর্টারি ওখানে হচ্ছে একটা ম্যাসাজ করলে আপনার ব্যারোসেপ্টর রিফ্লেক্সটা অ্যাক্টিভেট হবে এবং হচ্ছে অটোমেটিক ট্যাকিকার্ডিয়াটা কন্ট্রোল হবে। আর হচ্ছে পালস অফ ম্যানোভারটা কি, পালস অফ ম্যানোভার সেম, মানে এটা এটা একটা ম্যানোভার, এটা হচ্ছে আপনি পেশেন্টকে একটা রিকম্বাইন পজিশন 45 ডিগ্রিতে, সে হচ্ছে খুব জোরে একটা সিরিঞ্জের মধ্যে শ্বাস নিবে এবং এরপর হচ্ছে তাকে আবার শোয়ায় দেওয়া হবে। তো এটার কারণে হচ্ছে দেখা গেছে তার বেগাল বেগাল টোনটা বেশি স্টিমুলেটেড হচ্ছে এবং অনেক সময় এক্ষেত্রে এভাবে হচ্ছে তার এসভিডিটা কন্ট্রোল হয়ে যায়। এখন যদি হচ্ছে এই নন ফার্মাকোলজি মেথডে কন্ট্রোল না হয় তখন হচ্ছে ফার্মাকোলজি মেথডে যেতে হবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ট্রাই করা হয় ইনজেকশন অ্যাডিনোসিন, আইভি অ্যাডিনোসিন দেওয়া হয়। সেটা যদি না কাজ করে তখন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইনজেকশন দেওয়া হয় পেরাফামিন, এবং তাও যদি কাজ না করে তখন ডিসি শক দেওয়া হয়। আচ্ছা, ওকে, এন্টারিং ব্লাড ড্রাগ গুলো আমার মনে হয় জেনে রাখলে ভালো, এটা নাইস টু নো। এখন হচ্ছে হার্ট গ্লো 1st ডিগ্রি, 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি। আচ্ছা, তো মেইনলি হচ্ছে 3rd ডিগ্রি বা কমপ্লিট হার্ট গ্লোটি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয়ে থাকে। তারপর যদি জানতে চান যে 1st ডিগ্রি 2nd ডিগ্রিতে কি হয়ে থাকে, 1st ডিগ্রিতে আমরা একটা প্রলং পিয়ার ইন্টারভাল পাই, এটা হচ্ছে মেইনলি ইসিজি ফাইন্ডিং। 2nd ডিগ্রিতে আবার দুটো টাইপ আছে, যেটা হচ্ছে মুভিস টাইপ 1 এবং মুভিস টাইপ 2। এটা হচ্ছে নাইস টু নো, আপনারা জেনে নিতে পারেন। ইউজুয়ালি জিজ্ঞেস করেন না, ইউজুয়ালি কমপ্লিট হার্ট ব্লক থেকে কোয়েশ্চেন আসে এবং ব্যাপারে জিজ্ঞেস করে থাকে। আর এছাড়া আর কি কি ব্লক আছে, হেমি ব্লক আছে, লেফট বার্নো ব্লক আছে, রাইট বার্নো ব্লক আছে, এগুলো নাইস টু নো। আচ্ছা, এখন হচ্ছে এই কমপ্লিট হার্ট ব্লক, সেটার আমি ইসিজিটা আগেই আমি ইন্টারপ্রিটেশনটা বলে দিয়েছি, ওটা রিপিট করবো না। এখন হচ্ছে কজ, কমপ্লিট হার্ট ব্লকে কি কি কজ আছে। কজ হচ্ছে ফার্স্ট হচ্ছে স্বাভাবিকভাবে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম, যেটা হচ্ছে মাইক্রো ইনফ্রাকশন এবং কিছু ড্রাগস কজ, যেমন বিটা ব্লকার, ডিওক্সিন, এবং হচ্ছে ইডিওপিথি ফাইব্রোসিস। তো মাইক্রো ইনফ্রাকশনের মধ্যে মোস্ট কমনলি হচ্ছে অ্যাকিউট ইনফিরিয়র এমআই। ইনফিরিয়র কোনটা, ওই যে আমরা যে বলেছিলাম 2-3 এভিএফ যদি হচ্ছে এস টেলিভিশন থাকে সেক্ষেত্রে হচ্ছে এই ইনফিরিয়র এমআই হয়ে থাকে। এই ইনফিরিয়র এমআই থেকেই মোস্ট কমনলি কমপ্লিকেটেড হিসেবে কমপ্লিকেশন হয়েছে কমপ্লিট হার্ট ব্লক। আচ্ছা, তো এই কমপ্লিট হার্ট ব্লকের ট্রিটমেন্টে যদি শুধু কমপ্লিট হার্ট ব্লক অনেক সময় জিজ্ঞেস করে বাইবাতে, অনেক সময় বেশিরভাগ সময় টিচাররা বা স্যার ম্যাডামরা মেইনলি পার্মানেন্ট পেস মেকারই শুনতে চান, অনেক সময় একটা কোয়েশ্চেন করতে পারে যে একটা পেশেন্ট যদি কমপ্লিট হার্ট ব্লক এবং সাথে এমআই মাইক্রো ইনফ্রাকশন একসাথে নিয়ে আসে তখন তার ট্রিটমেন্ট কি দিবা, অথবা একটা মাইক্রো ইনফ্রাকশনের পেশেন্ট যদি কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করে তখন কি ট্রিটমেন্ট দিব। তো তখন জাস্ট সহজভাবে চিন্তা করুন যে তার কমপ্লিট হার্ট ব্লকে কি হয়, ফার্স্টে ফার্স্টে তার ব্রেডিকার্ডিয়া হয়, সো ব্রেডিকার্ডিয়া ট্রিটমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যাট্রোপিন দেবো, ইনজেকশন অ্যাট্রোপিন। তাহলে হচ্ছে মেইনলি হচ্ছে মেইন ট্রিটমেন্ট হচ্ছে পেসমেকার,
আর যদি এমআই এম এর সাথে যদি অ্যাসোসিয়েটেড থাকে কুদ্দিরহাট, তো ইনজেকশন হাইড্রোপিন দিতে হবে, অথবা আইসোপ্রেনালিন, আর হচ্ছে মোটামুটি এটুকুই। ঠিক আছে, আচ্ছা, স্টোক সেরাম সেরাটা অনেক আগে একবার ডিউতে শর্ট নোট এসেছিল, তো এটা মনে হয় না এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট। এটা তারপর আমি একবার জাস্ট বলি যে এটা হচ্ছে সাডেন লস অফ কনসিয়াসনেস যদি হয়, একটু যদি হাই কনসিয়াসনেস এটা বলা হয়, তো পেশেন্ট তখন আনকনসিয়াসনেস ডেভেলপ করে এবং পাস্ট হচ্ছে স্লো থাকে, কনভালশন হতে পারে, এটসেট্রা। ইট ইজ জাস্ট ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন অফ এবি ব্লক, হার্ট ব্লকের একটা প্রেজেন্টেশন হচ্ছে স্ট্রোক সিরাম, যে স্ট্রোক সিরাম এটা নিয়ে একজন হার্ট ব্লকের পেশেন্ট প্রেজেন্ট করলো। আচ্ছা, এখন আসি হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে কোন কোন জিনিসগুলো ইনক্লুড, স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, মাইক্রো ইনফ্লেশন, তো সেক্ষেত্রে আপনার ওই যেভাবে আমরা প্যাথোলজিতে পড়ে আসছি যে ইরিভার্সিবল অথবা নন মডিফাইবল এবং মডিফাইবল, ভাগ করে বলতে পারি নন মডিফাইবল মধ্যে এই সেক্স, জেনেটিক, তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি এগুলো, এবং হচ্ছে যদি ফ্যামিলিতে কোনো ডিজিজ হিস্ট্রি থাকে, তার কার্ডে কোনো ডিজিজে সেটাও বলতে হবে, এবং মডিফাইবল এর মধ্যে তার হচ্ছে ওবিসিটি, অ্যালকোহল, স্মোকিং, তারপর হচ্ছে ডায়েটারি হ্যাবিট, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাটাস, এগুলো আসবে। আচ্ছা, তো এনজাইনা পেট্রিস বলতে কি বুঝি, ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে এনজাইনা পেট্রিস আছে। এনজাইনা পেট্রিস হচ্ছে জাস্ট ইজ আ সিম্পল সিমটম কমপ্লেক্স কজ বাই ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। আচ্ছা, এটার মধ্যে ইনক্লুড হচ্ছে স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা, প্রিন্সমেটাল এনজাইনা। ঠিক আছে, তো স্টেবল এনজাইনাটা কিছুই না, এটা হচ্ছে যদি পেশেন্টের যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে, যদি আর্টারি ব্লক হয়ে যায়, তখন যে সিমটম গুলো দেখা দেয় সেটা হচ্ছে স্টেবল অ্যানজিনা বলে। তো স্টেবল অ্যানজিনাতে সেম ভাবে সে কার্ডিয়াক চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করবে, বাট তার এটা যেটা হচ্ছে মাইক্রো ইনফ্রাকশনের সাথে ডিফারেন্সিয়েট করবে সে, এবং আনস্টেবল অ্যানজিনা, আনস্টেবল অ্যানজিনা এবং মাইক্রো ইনফ্রাকশনের সাথে স্টেবল অ্যানজিনা যে মেইন পার্থক্য আমি এখানে বলে দিই, যে এটা স্টেবল অ্যানজিনাটা হচ্ছে রিলিভিং ফ্যাক্টর আছে, এটা রেস্ট অথবা বিসেরাল ট্রাইনেটের যে সাবলিঙ্গুয়াল স্প্রে আছে এর মাধ্যমে এটা রিলিভড হয়, কিন্তু যদি আনস্টেবল এবং অ্যানজাইনা এবং হচ্ছে মাইক্রো ইনফ্রাকশনে কিন্তু সেটা হয় না। আচ্ছা, আচ্ছা, খুব এটা একটা ডিওতে আসা কোশ্চেন যে অ্যানজাইনা পেক্টরিস এবং ইসোফেজিয়াল পেইন এর মধ্যে পার্থক্য কি, এটা খুব অলমোস্ট ওভারল্যাপ করে পেইনের প্যাটার্নটা, দুইটাই হচ্ছে রেট্রোস্টনাল পেইন, দুইটাই হচ্ছে এক্সারশনে প্রেজেন্ট করে। তো যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি ধরিয়ে দেওয়ার জন্য, যে বই দেখাই আছে যে ইন অ্যানজাইনাতে, স্টেবল অ্যানজাইনাতে ইস্যুতে রেস্ট রিলিভ হয়, বাট ইসোফেজিয়াল পেইনটা রেস্ট রিলিভ হয় না, নট ইউজুয়ালি। আর হচ্ছে ইসোফেজিয়াল পেইনে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে অফেন পেশেন্ট ওয়েকস আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে পেশেন্ট উঠে যায়, যেটা হচ্ছে অ্যানজাইনাতে ইস্যুতে হয় না। এখন একটা স্টেবল অ্যানজাইনার হচ্ছে যদি ম্যানেজমেন্ট বলে, তাহলে হচ্ছে সিমটমস কি কি থাকবে, সে একটা সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে আসবে, যে কার্ডিয়াক চেস্ট পেন আমি আগেই একবার ডিসক্রাইব করছিলাম, সেরকম ওই সিম সিমিলার ভাবে একটা কার্ডিয়াক চেস্ট পেনে কমপ্লেন নিয়ে আসবে। তারপর সাথে হচ্ছে তার অনেক সময় ব্রেথলেসনেস থাকতেও পারে, এবং তার হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলো থাকতে পারে, যে ওবেস পেশেন্ট হতে পারে, তার হচ্ছে হাইপারটেনশন হতে পারে, স্মোকিং হিস্ট্রি থাকতে পারে, অ্যালকোহল হিস্ট্রি থাকতে পারে, এবং হচ্ছে ইনভেস্টিগেশন ফাইন্ডিং। ইনভেস্টিগেশন আমাদের যেটা করতে হবে, ইসিজিটা মাস্ট করতে হবে, এরপর কার্ডিয়াক এনজাইম, ইসিজি, কার্ডিয়াক এনজাইম, চেস্ট এক্সরে, এটা মাস্ট, এবং হচ্ছে এরপর ইকোকার্ডিওগ্রাফি, এই কয়েকটা পয়েন্ট আমাদের উল্লেখ করতেই হবে। ইসিজির মধ্যে মাইক্রো ইনফ্রাকশনের মধ্যে ওরকম স্পেসিফিক কোনো চেঞ্জ পাওয়া যায় না স্টেবল ইঞ্জিনিয়ারতে, যেটা পাওয়া যায় রিভার্সিবল চেঞ্জ পাওয়া যায়, যে কিছু অনেক সময় এসটিএসএক ডিপ্রেশন, এলিভেশন, অথবা টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে। আচ্ছা, তো
তো ট্রিটমেন্টের মধ্যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে বেড রেস্ট দিতে হবে, সাবলিঙ্গুয়াল গ্লিসারফেনাইট, বিটা ব্লকার, অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে তার হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, এই এরকম এই মোটামুটি এই কয়েকটা পয়েন্ট টাচ করলেই এনাফ। যদি স্টেবল ইঞ্জিনিয়ার হবে ভাইভাতে তো জিজ্ঞাসা করা হয় না, রিটার্ন হয়তো অনেক সময় আসতে পারে, এই জন্য বললাম। আচ্ছা তো আনস্টেবল ইঞ্জিনিয়ার, আনস্টেবল ইঞ্জিনিয়ার অলমোস্ট আপনার যদি হিস্ট্রিটা হিস্ট্রিটা নিয়ারলি মাইক্রো ইনফ্রাকশন এর সাথে মিলে যায়, ঠিক আছে, তো ওই সিমিলার ভাবে বলবেন যে খুব সিভিয়ার চেস্ট পেইন, ক্রাশিং বা ছেদ্র, এরকম হচ্ছে, সেটার হচ্ছে রেডিয়েশন হচ্ছে বোথ আর্মে, এপিগ্যাস্ট্রিয়াম, জ, নেক, সেখানে হচ্ছে রেডিয়েট করে। এবং হচ্ছে একটা টার্ম আছে সেটাকে বলা হয় এনজাইনা ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে যদি হচ্ছে একটা পেশেন্ট এনজাইনা নিয়ে আসে কিন্তু তার মেইন সিমটমটা হচ্ছে ব্রেথলেসনেস, তখন তাকে বলা হয় এনজাইনা ইকুইভ্যালেন্ট। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে তার কিছু এক্সামিনেশন ফাইন্ডিং, এক্সামিনেশন ফাইন্ডিং এর মধ্যে জেনারেল এক্সামিনেশন, জেন্থেমা, জেন্থালাজমা, যেটা হচ্ছে ইন্ডিকেট করে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, যেমন সময় যেমন চোখের মধ্যে কিছু জেন্থেমা, জেন্থালাজমা, এরকম ইয়েলোইশ কালেকশন অফ অ্যাথেরোটিক টিস্যু, অ্যাথেরো মানে অ্যাথেরোমা পেতে পারি, সেটা হচ্ছে তখন সেটাকে জেন্থেমা বলা হয় থাকে। আর হচ্ছে পেল, শকের প্রেজেন্টেশন, শকের যে হাইপার টেনশন, শ্যালো র্যাপিড যে পালস, তারপর পেল কুল স্কিন, এগুলো পাওয়া যেতে পারে। আচ্ছা আর হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে কমনলি যেটা হচ্ছে ইসিজি, চেস্ট এক্সরে, কার্ডিয়াক মার্কার, স্ট্রোক আই, ড্রপ টি, ট্রপনিন আই, ট্রপনিন টি, ইকোকার্ডিওগ্রাফি, তারপর হচ্ছে ইটিটি বা হচ্ছে ট্রেডমিল টেস্ট, এগুলো করা হয়। আচ্ছা ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে মেইনলি হচ্ছে ওই স্টেবলের মতোই বেড রেস্ট, নাইট্রেট, বিটা ব্লকার, অ্যান্টিপ্লেটলেট থেরাপি। এখন এখানে হচ্ছে স্টেবলের সাথে আনস্টেবলের পার্থক্য, স্টেবলে হচ্ছে যেটা এক্সট্রা দেওয়া হয় যে অ্যান্টিকোয়াগুলেন থেরাপি দেওয়া হয়, হেপারিন অনেক সময় দেওয়া হয়ে থাকে, এবং মরফিন দেওয়া হয়ে থাকে, কারণ এটা অনেকটাই মাইক্রো ইনফেকশনের মতো। আমরা পরবর্তীতে দেখবো যে মাইক্রো ইনফেকশনের ট্রিটমেন্টেও এই পয়েন্টগুলো টাচ করা হয়েছে। আচ্ছা এখন হচ্ছে মাইক্রো ইনফেকশনের কথা আসি, মাইক্রো ইনফেকশনের পেজেস পেনের ডিসক্রিপশনটা খুব ভালো মতো আপনাদের শিখতে হবে, যে সক্রেটিস আমি যে প্যাটার্নে বলছিলাম সেই প্যাটার্নে বললেই সবচেয়ে সুবিধা হয়। তো সাইটের কথা তো বললামই, যেটা কার্ডিও চেস্ট পেন, অনসেটও বলেছি, ক্যারেক্টারও বলছি, এটা হচ্ছে ক্রাশিং, স্কুইজিং পেইন, তারপর হচ্ছে রেডিয়েশনও বলা হয়েছে, অ্যাসোসিয়েটেড সিমটমটার মধ্যে যেটা আমি তখন হয়তো কম বলেছি যে মেইনলি হচ্ছে অটোনমি সিমটম গুলো এখানে দেখা দেয়, ঠিক আছে, যে সুইটিং, ভমিটিং, তারপর হচ্ছে নশিয়া, পালপিটেশন এক্সেট্রা, এবং অনেক সময় ব্রেথলেসনেস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এবং টাইমিংটা হচ্ছে অ্যানজেনা কিন্তু খুব কম সময় থাকে, কিন্তু এটা প্রলং টাইম ধরে থাকে, এটা অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন এক্সার্শনাল অ্যাক্টিভিটি, এবং রিলিভিং কোন ফ্যাক্টর নেই। অ্যানজেনা হচ্ছে গিজার ট্রেনেটের অথবা রেস্ট মাধ্যমে রিলিভ হয়, মাইক্রোলিং রিলিভ হয় না। আচ্ছা সিভিয়ারিটি হচ্ছে ভেরি সিভিয়ার। আচ্ছা এখন হচ্ছে যদি আমরা এক্সামিনেশনের মধ্যে আসি, এক্সামিনেশনের মধ্যে হচ্ছে আর হচ্ছে মাইক্রো ইনফ্রাকশনে ইউজুয়ালি তার যদি অ্যাসোসিয়েটেড হার্ট ফেলিয়ার থাকে তাহলে হার্ট ফেলিয়ার ফিচার গুলো পাবো, কারণ মাইক্রো ইনফ্রাকশন থেকে তো আমরা আগে দেখেছি যে হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে, তো তখন হচ্ছে হার্ট ফেলিয়ারে যে আমরা আগে যে ফিচার গুলো পড়েছি সেই ফিচার গুলো দেখিয়ে দিতে পারি। আচ্ছা এখন হচ্ছে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনে খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে তো অবশ্যই ইসিজি করতে হবে, ইসিজি তে আইদার এসটি এলিভেশন থাকতে পারে অথবা এসটি ডিপ্রেশন থাকতে পারে, কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কার্ডিয়াক মার্কার্স, ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি, ভেরি স্পেসিফিক, এগুলো মেইনলি হচ্ছে কার্ডিয়াক মাসল থেকে রিলিজ হয়, সো এটা স্পেসিফিক ফর কার্ডিয়াক মাসল। ট্রপোনিন আই এখানে ট্রপোনিন আই এবং টি তে এগুলো কখন অ্যাপিয়ার করে এবং কখন ডিসঅ্যাপিয়ার করে, কখন পিকে যায়, এই জিনিসগুলো জানা খুব জরুরি। যেমন ট্রপোনিন আই এটা হচ্ছে 3 থেকে 6 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার করে, 36 ঘন্টা মধ্যে পিকে যায়,
এবং 2 সপ্তাহ ধরে সেটা প্রেজেন্ট থাকে। ট্রোপোনিন আইটা হচ্ছে মোর স্পেসিফিক ট্রোপোনিন টি থেকে। ট্রোপোনিন আই তাহলে 3 to 6 hours সে রিলিজ হয়, 36 hours এ পিকে যায় এবং হচ্ছে 2 weeks যাবত সেটা থাকে। এরপর আসে হচ্ছে ট্রোপোনিন টি, ট্রোপোনিন টিটা হচ্ছে 4 to 6 hours, তো 4 to 6 hours এর মধ্যে সেটা অ্যাপিয়ার করে এবং সেটা পিকে যায় হচ্ছে অ্যাবাউট 12 hours এর মধ্যে এবং সেটা হচ্ছে ফল করে আবার হচ্ছে 48 to 72 hours এর মধ্যে। এখন এটা কিভাবে মনে রাখবেন, সহজ সিস্টেম, জাস্ট এটা প্রথমটুকু যদি মনে রাখতে পারেন যে 4 to 6 hours এর মধ্যে সেটা অ্যাপিয়ার করে এবং এরপর হচ্ছে সেটা পিকে যায় 12 hours, তাহলে হচ্ছে 4 বারং 48 এবং 6 বারং 72, তাহলে 48 থেকে 72 ঘন্টা সেটা আবার ফল করবে। এভাবে চেষ্টা করতে পারেন মনে রাখার জন্য। এছাড়া তারা হচ্ছে আদার টেস্ট, কমপ্লিট ব্লাড গ্রাউন্ড, সিআরপি, সিআরপি রেজিস্ট থাকলে কমপ্লিট ব্লাড গ্রাউন্ডে হয়তো লিকোসাইটোসিস পেতে পারি। এক্সরেতে হচ্ছে যদি হার্ট ফেলিয়ার থাকে হার্ট ফেলিয়ারের ফিচার পেতে পারি। আচ্ছা, আর এখন যেটা হচ্ছে ট্রিটমেন্টটা, ট্রিটমেন্টটা মাইক্রো ইনফ্রাকশনের ট্রিটমেন্টটা, হ্যাঁ আপনারা গদবাধা যে ট্রিটমেন্ট লেখা আছে সেটা বলতে পারেন। অনেক সময় টিচার একটু ডিফারেন্ট ভাবে শুনতে চায়, যেটা সিনারিও দিতে পারে যে ধরো তুমি বাসার মধ্যে আছো, এখন পেশেন্টের হচ্ছে এমআই হয়েছে, তখন তুমি কি করবা। এখানে বলে রাখা ভালো যে এমআই ট্রিটমেন্টের যে মেইন 4টা পয়েন্ট ইনিশিয়ালি করতে হয়, সেই 4টা পয়েন্টটার একটা নেমোনিক আছে, সেটা হচ্ছে মনা, MONA, এম এ মরফিন, ওতে অক্সিজেন, এন এ নাইট্রোগ্লিসারিন এবং হচ্ছে এতে হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। আচ্ছা, কিন্তু এটা যখন মানে ট্রিটমেন্টটা বলতে হবে, আমি হয়তো মনা বললাম কিন্তু বলার সময় ঠিক উল্টা সিরিয়ালে বলতে হবে। বাসায় যদি একটা পেশেন্টের এমআই হয়, তখন ইনিশিয়ালি তাকে হচ্ছে অ্যাসপিরিন এবং ক্লপিড্রোল দেওয়া হয়, মানে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দেওয়া হয়। তার মানে কতটুকু দেওয়া হয়, 300 মিলিগ্রাম করে দেওয়া হয় অ্যাসপিরিন 75 মিলিগ্রামের, এরকম 4টা ট্যাবলেট ক্রাশ করে 300 মিলিগ্রাম করে সেটা খাইয়ে দেওয়া হয়। এরপর তাকে হয়তো হসপিটাল নিয়ে যাওয়ার আগে হয়তো নাইট্রোগ্লিসারিন স্প্রেও দেওয়া হয়, গ্লিসার ট্রাইনাইট্রেট, মনার এ গেল এন গেল। এরপর হচ্ছে হসপিটাল নিয়ে তাকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয় এবং লাস্টে হচ্ছে মরফিন, মরফিনটা দেওয়া হয় তাকে সিসিওতে নেওয়ার পর। তো এই কয়েকটা পয়েন্ট টিচারে শুনতে চাই যে কোনটা কোথায় করা হয়, বাসায় কোনটা করা হয়, কোনটা হচ্ছে সিসিউতে যায় করা হয়। মরফিন তো অবশ্য অলওয়েজ নেভার হসপিটালে ভর্তি পরপরই করা হয় না, অলওয়েজ সিসিউতে যাওয়ার পরে মরফিন এবং সাথে একটা অ্যান্টিমিটিক দেওয়া হয়। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ এমআই ট্রিটমেন্টে, সেটা হচ্ছে থ্রম্বোলাইটিক থেরাপি। তো ইট উইল ডিপেন্ড আপন এমআই টাইপ। এমআই টাইপ বলতে আমরা কি বুঝি, এমআই হচ্ছে আইদার এসটি এলিভেটেড হতে পারে অথবা এসটি নন এসটি এলিভেটেড হতে পারে। তার মানে দুই ক্ষেত্রে হয়তো তার কার্ডিয়াক মার্কারটা পজিটিভ আসছে, বাট একটাতে হচ্ছে ইসিজি তে এসটি এলিভেশন পাওয়া গেছে, একটাতে এসটি এলিভেশন পাওয়া যায়নি। তো যেখানে এসটি এলিভেশন পাওয়া গেছে সেখানে হচ্ছে প্রাইমারি পিসিআই, মানে পার্কিটিনিয়াস, যেটা প্রাইমারি পিসিআই অবশ্যই ইন্ডিকেটেড এবং তার সাথে হচ্ছে থ্রম্বোলাইটিক থেরাপিও ইন্ডিকেটেড। থ্রম্বোলাইটিক থেরাপি কোনটা, মোস্ট কমনলি স্ট্রেপটোকাইনেস যেটা ইউজ করা হয়, যে হচ্ছে 1.5 মিলিয়ন ইউনিট ইন 100 ml অফ নরমাসলিন, সেটা হচ্ছে 1 আওয়ার ধরে দেওয়া হয় ড্রিপে। হচ্ছে 1 আওয়ার ধরে হচ্ছে এই স্ট্রেপটোকাইনেসটা দেওয়া হয়। তো স্ট্রেপটোকাইনেস আমরা জানি যে একবার দেওয়া হলে হয়তো সেটা এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, সো এটা আবার রিপিট করা যায় না। সো অনেক সময় স্ট্রেপটোকাইনেস একটা রিপ্লেসমেন্ট হিসেবে এলটিপ্লেস, জিটিপ্লেস, অন্যান্যগুলো দেওয়া যেতে পারে। আর হচ্ছে যদি সে নন এসটি এলিভেটেড এমআই হয়, তখন হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয়। আচ্ছা, তো আমি আগে যেটা বলতেছিলাম যে পিসিআই কথা, তো একটা তো হচ্ছে থ্রম্বোলাইটিক থেরাপি যেটা বললাম যে যদি এসটি এলিভেটেড বেসিসে, আর পিসিআই টা হয় অ্যাকচুয়ালি যে টাইমিং এর বেসিসে, যদি পেশেন্ট যদি সিমটমের 12 ঘন্টার মধ্যে আসে তখন হচ্ছে প্রাইমারি পিসিআই করা হয়, যদি 12 ঘন্টার পরে আসে তখন প্রাইমারি পিসিআই করা যায় না, তখন মেইনলি হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিনটা দেওয়া হয়, যেটা এনালাইজেবল। আচ্ছা, আর এরপর তো তার হচ্ছে
আরো অনেকগুলো পয়েন্ট আছে, যে বিটা ব্লকার, তারপর আইভে যে কমপ্লিকেশন ট্রিটমেন্ট গুলো করতে হবে এগুলো। কিন্তু ওই যেটা প্রথমে বললাম যে মনার থেরাপি, নাম্বার ওয়ান মনা থেরাপি, যে চারটা পয়েন্ট, থ্রম্বোলাইটিক থেরাপি এবং তার হচ্ছে পিসিআই, এই তিনটা পয়েন্ট অবশ্যই টাচ করতে হবে ট্রিটমেন্ট করার সময়। আচ্ছা আচ্ছা, এখানে কিছু কিছু কথা বলা আছে যে ইনফিরিয়র এমআইটা হার্ট ফেলিওরে হচ্ছে মোর, আচ্ছা এন্ট্রি এমআইটা মোর কমনলি হচ্ছে অ্যারিথমিয়া এবং হার্ট ফেলিওর করে থাকে, আর ইনফিরিয়র এমআইটা ওরকম ভাবে করে থাকে না, করে না। এখন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমআইয়ের কমপ্লিকেশন। তো এমআইয়ের কমপ্লিকেশনের মধ্যে প্রথমে বলতে হবে অ্যারিথমিয়া, যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তারপর হচ্ছে কার্ডিয়াক শক, হার্ট ফেলিওর, তারপর হচ্ছে হার্ট ব্লক, মোটামুটি সব যেগুলো যেগুলো আমরা কার্ডিওজেনিক সিনড্রোম গুলো ডিসক্রাইব করলাম, মোটামুটি সবগুলো কিন্তু কমপ্লিকেশন আসতেছে। অ্যারিথমিয়া আসতেছে, হার্ট ফেলিওর আসতেছে, হার্ট ব্লক আসতেছে, কার্ডিওজেনিক শক আসতেছে, পোস্ট ইনফার্ট অ্যাঞ্জাইনা আছে, পেরিকার্ডাইটিস আছে। তারপর যদি আপনি ভালো পারেন তাহলে একটা জিনিস শুনতে যেতে পারে যে ড্রেসলার সিনড্রোম। ড্রেসলার সিনড্রোম হচ্ছে তিনটের কম্বিনেশন, যে একটা হচ্ছে পার্সিস্ট্যান্ট ফিভার, পেরিকার্ডাইটিস এবং প্লুরিসি, তিনটে কম্বিনেশন হচ্ছে ড্রেসলার সিনড্রোম। তারপর হচ্ছে মেকানিক্যাল কিছু কমপ্লিকেশন হতে পারে, যে প্যাপিলারি মাসল ইঞ্জুরি, তারপর হচ্ছে ইন্টারভেন্টিকুলার সেপ্টাম রাপচার হতে পারে, রাপচার ভেন্টিকুলার ওয়াল, তারপর এম্বোলিজম, যেটা আমি হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আলোচনা করেছিলাম, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থ্রম্বাসটা ফর্মেশন হয় লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিজে, কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশনের থ্রম্বাসটা ফর্মেশন হচ্ছে যেটা এন্ডোক্রাডিয়াল সার্ফেসে, যেখানে যে ফ্রেশ ইনফার্কটা সেখানে হচ্ছে থ্রম্বাসটা ফর্মেশন হয়, আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে হয় হচ্ছে ইন দ্য লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিজ। এই পার্থক্যটা ভালো নাম্বার পাওয়ার জন্য জিজ্ঞাসা করে। আচ্ছা, এই তো মোটামুটি এমআই মাইক্রো ইনফ্রাকশন এটুকুই। এখন আমরা আসি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস টপিক, সেটা হচ্ছে হাইপার টেনশন, ভেরি ইম্পর্টেন্ট। তো হাইপার টেনশন ডেফিনেশনের মধ্যে জাস্ট হচ্ছে আমরা যে লেভেলটা বললেই হবে, যে সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন অর ইকুয়াল 140 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন ইকুয়াল 90 মিলিমিটার মার্কারি হলে সেটাকে আমরা হাইপার টেনশন বলতেছি। এখন হাইপার টেনশনে আপনার ডেভিশনে যে চার্টটা আছে, যে গ্রেডিং এর ক্লাসিফিকেশনে, সেটা আপনারা পড়বেন, সাথে সাথে হচ্ছে যদি রিসেন্ট হাইপারটেনশনের যে কিছু যে গ্রেডিং কিন্তু চেঞ্জ হয়েছে, যে এখন 130 থেকে 139 যেটা হচ্ছে হাই নর্মাল বলা হয়েছে ডিভিশনে, সেটাকেও কিন্তু অনেক অনেক জায়গায় হাইপারটেনশন ধরা হচ্ছে। তো এটা আপনারা জেনে রাখতে পারেন ভালো, কিন্তু বলার সময় অবশ্যই ডিভিশনে এটা প্রথমে বলতে হবে। তো নর্মাল লেভেল আমরা যেটা বলতেছিলাম যে লেস দেন 130 এবং 85, এটা হচ্ছে নর্মাল। 130 থেকে 139 হচ্ছে সিস্টোলিক যদি হাই নর্মাল, এবং হচ্ছে ডায়াস্টোলিক 85 থেকে 89 হচ্ছে হাই নর্মাল। যদি 140 বেশি, 140 বা তার বেশি হয়ে যায় তাহলে সিস্টোলিক, এবং যদি 90 বা 90 বেশি হয়ে যায় ডায়াস্টোলিক তাহলে হচ্ছে সেটা হাইপারটেনশন। হাইপারটেনশনের মধ্যে গ্রেডিং আছে, গ্রেড 1, 2, 3। সিস্টোলিক যদি 140 থেকে 139 এবং হচ্ছে ডায়াস্টোলিক যদি 90 থেকে 99 হয় তাহলে সেটা গ্রেড 1। যদি সিস্টোলিক 160 থেকে 179 হয় এবং ডায়াস্টোলিক 100 থেকে 109 হয় তখন হচ্ছে সেটাকে গ্রেড 2 বলা হয় বা মডারেট বলা হচ্ছে। গ্রেড 3 বা সিভিয়ার হচ্ছে মোর দেন 180 যদি সিস্টোলিক এবং মোর দেন 110, মোর দেন অর ইকুয়াল 110 তখন হচ্ছে সেটাকে সিভিয়ার বা গ্রেড 3 বলা হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন আছে, যে গ্রেড 1টা হচ্ছে 140 থেকে 159 এবং গ্রেড 2 হচ্ছে 160 অর মোর, আর কিন্তু ডায়াস্টোলিক প্রেশারটা কিন্তু লেস দেন 90 থাকবে, এটাকে বলা হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, মানে শুধুমাত্র সিস্টোলিক প্রেশারটা বেশি। আচ্ছা, এখন
causes of hypertension. So causes of hypertension প্রথমে হচ্ছে primary এবং secondary. তো primary cause হচ্ছে যে 95% কেসে হচ্ছে হাইপারটেনশনের কজ হচ্ছে ইডিওপ্যাথিক সে জানা জানি এটাকে আমরা প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন বলছি আর বাকি 5% কেসে হচ্ছে সেকেন্ডারি কজের কারণে হতে পারে এখানে অনেকগুলো কজ আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি একটা ফর্মুলা মনে রাখি এপ্রোডেক APRODEC আপনারা আপনাদের মতো করে একটা নেমোনিক বানাতে পারেন মনে রাখার জন্য যে অ্যালকোহল প্রেগন্যান্সি ওবেসিটি রেনাল কজ তারপর হচ্ছে ড্রাগস ইন্ডোক্রাইন কজ এবং কোয়ারটেশন অফ এরোটা সাতটা জিনিস তো তাদের কি হলো অ্যালকোহল ওবেসিটি প্রেগন্যান্সি তারপর হচ্ছে রেনাল কজ রেনাল কজের মধ্যে অবশ্যই রেনাল আর্টারিস টেনসি বলতে হবে এবং সিকিডি বলতে হবে এদিকে মাস্ট এবং এরপর হচ্ছে নেফ্রোপ্যাথি এগুলো বলুন নেফ্রোডিস এগুলো বললেন তারপর হচ্ছে ড্রাগস কজ মধ্যে আছে হচ্ছে ওসিপি ওরা কন্টাসিটি পিল কন্টেনিং ইস্ট্রোজেন তারপর হচ্ছে স্টেরয়েডস লোকোটিকোয়েডস ইনএসএইডস এগুলো তারপর হচ্ছে এন্ডোক্রাইন ডিজিজেস এরকম গুরুত্বপূর্ণ এন্ডোক্রাইন ডিজিজটা ফলো মত আমাদের আপনাদের দেখতে হবে অনেকগুলো কজ আছে যেমন হচ্ছে কুশিং সিনড্রোম কন সিনড্রোম ফিউক্রোমোসাইটোমা তারপর হচ্ছে অ্যাক্রোমেগালি হাইপারপ্যারাথাইরিজম প্রাইমারি হাইপারথাইরিজম থাইরয়েড টক্সিকোসিস এটা এখানে একটা মনোজেন সবসময় মনে রাখবেন যে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম মানুষের মনে করি যে একটা একটা উল্টা কিন্তু প্রাইমারি হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড হাইপারথাইরয়েডিজম দুই ক্ষেত্রে কিন্তু হাইপারটেনশন হবে এটা মনে আলাদা করে মনে রাখতে ভালো আচ্ছা এটার মধ্যে তারপর একটা ভালো জিনিস হয়তো ভালো পারলে জানতে পারো সেটা হচ্ছে লিডো সিনড্রোম এটা কজ আছে এন্ডোক্রাইনের মধ্যে হোয়াট ইজ লিডো সিনড্রোম এটা একটা জেনেটিক ডিজিজ যেটা হচ্ছে তিনটা এখন আপনাকে যদি বলা হয় যে এখন অনেকভাবে কোয়েশ্চেন রিটেন আসতে পারে যে হোয়াট হাউ উইল ইউ ইভ্যালুয়েট hypertensive patient to find out the etiology eta question aste pare ebhabe othoba what will it do to how will you be there to find out the driver damage eta bolte pare to etiology jehetu alochona korchi shekhane hocche ami eta niye alochona kori je prothome history obosshoi shuru korte hobe je tar kon drug history ache naki সে কোনো স্টেরয়েড ড্রাগস বা ওসিপি বা ইনএসএইড এই ধরনের কোনো ড্রাগস নেয় কিনা আচ্ছা তারপর হচ্ছে লাইফস্টাইল আমরা পড়েছি অ্যালকোহল ওবিসিটি এগুলো হচ্ছে কজের মধ্যে ছিল সেকেন্ডারি হাইপারটেনশন সো সেগুলো আসবে এগুলো গেল গেল মোটামুটি হিস্ট্রি এরপর হচ্ছে কমপ্লেন্টস বা সিমটমস মধ্যে আপনার যেহেতু রেনাল পেশেন্ট যে কমপ্লেন গুলো করে যে কুশিং এ হচ্ছে হঠাৎ করে ওবিস হয়ে গেছে পেশেন্ট পেশেন্টের হচ্ছে ব্লাড সুগারটা আনকন্ট্রোল হয়ে গেছে তারপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে রেনাল ব্রুই পাওয়া যাবে তারপর হচ্ছে সিকিডিতে হয়তো লিকোনাইকিয়া পাওয়া যেতে পারে তারপর হচ্ছে কোয়েকটেশন অফ এরোটাতে হচ্ছে রেডিওফিমোরাল কুশিংস হচ্ছে অনেকগুলো ফাইন্ডিং আছে বাফেলো হাম্প তারপর হচ্ছে স্ট্রায়া পাওয়া যায় কুশিং এর প্যাসিস থাকে তারপর হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ যেটা কজ হচ্ছে রেনাল কজের মধ্যে ছিল সেটাতে হচ্ছে আমরা এনলার্জ কিডনি পেতে পারি এক্সেট্রা যদি টার্গেট অর্গান ড্যামেজ বলে তখন
একটু পরে আমরা কিছু আলোচনা করবো, এখান থেকে আমরা ইনশাল্লাহ বের করতে পারবো। আচ্ছা কি হবে, এটা বলতেই হবে, এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে থাকে পেট কোয়েশ্চেন, যে হাইপারটেনসিভ পেশেন্টটা ইউরিনারিটা শুনতে চায়, বিকজ রেনাল কজ খুব গুরুত্বপূর্ণ, যে সো ইউরিনারিতে আমরা ব্লাড সুগার এবং প্রোটিন তিনটা জিনিস দেখবো, সাথে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইট, ব্লাড গ্লুকোজ, লিপিড প্রোফাইল, এগুলো করা হয়ে থাকে। আচ্ছা এখন যদি বলা হয় যে অর্গান ড্যামেজ, তার আগে বলতে হবে যে কি কি কমপ্লিকেশন হতে পারে হাইপারটেনশন থেকে। হাইপারটেনশন থেকে হচ্ছে আমরা উপর থেকে শুরু করি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, মানে ব্রেনে হতে পারে, চোখে হতে পারে, হার্টে হতে পারে, ব্লাড ভেসেলে হতে পারে, এবং হচ্ছে কিডনিতে হতে পারে। আচ্ছা তাহলে হচ্ছে সিএনএসে কি হতে পারে, স্ট্রোক হতে পারে, ট্রান্সিয়েন্ট ইসকেমিয়া হতে পারে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, রেটিনাতে হাইপারটেনশন, রেটিনোপ্যাথি হতে পারে, তারপর হচ্ছে এরপর হার্টে আসি যে তার হচ্ছে কর্নিয়ারি ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আমরা আগেই পড়েছিলাম যে হাইপারটেনশনের একটা, হাইপারটেনশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, এটা ফিব্রিলেশন হতে পারে, ব্লাড ভেসেল এথেরোস্ক্লেরোসিস যেগুলো করতে পারে, কিডনিতে হচ্ছে প্রোটিন ইউরিয়া সিকিডি, এগুলো যেগুলো করতে পারে। আচ্ছা এখন হচ্ছে তাহলে হচ্ছে ওইভাবে চিন্তা করে আমরা যদি বলি যে টার্গেট অর্গান ডেমেজের জন্য আমরা কি কি দেখতে হবে, যেমন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির জন্য তাহলে রেটিনা এক্সামিনেশনে আমরা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির ফিচার পাবো, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আছে, আমরা এপিসপিটা হিভিং পাবো, তারপর হচ্ছে গ্যালোপ্রিজম, বেজাল ক্রিপ, ব্যালেটাল বেজাল ক্রিপিটেশন, পালস অল্টারনেন্স, এগুলো পাবো। আচ্ছা মোটামুটি এগুলোই, আর হচ্ছে অ্যাকর্ডিংলি হচ্ছে ইউরিনে হচ্ছে প্রোটিন পাবো, সিকিউরি থাকলে হাইপারটেনশন থাকবে, সাথে হচ্ছে আগে যেগুলো বলেছিলাম যে লিকুন একে থাকতে পারে, ব্রাউন পিগমেন্টেশন, ব্রাউনিশ পিগমেন্টেশন থাকতে পারে তার হাতের মধ্যে, তারপর হচ্ছে ইডিমা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, আইদার ডিউ টু ফেলিওর, হার্ট ফেলিওর, অথবা হচ্ছে প্রোটিন ইউরিয়া। আচ্ছা এখন আসি হচ্ছে ম্যানেজমেন্ট, এটা ক্রনিক হাইপারটেনশন ম্যানেজমেন্টে আমরা যেটা ইউজুয়ালি পড়ে থাকি যে ABCD ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে যে একটা হচ্ছে পেশেন্ট যদি লেস দেন 55 ইয়ার্স হয়, তা এবং হচ্ছে মোর দেন 55 ইয়ার্স অর এনি ব্ল্যাক অর আফ্রিকান ক্যারিবিয়ান ফ্যামিলি অরিজিন, তো এজ লেস দেন 55 ইয়ার্স হলে স্টার্ট হবে এ দিয়ে, যে ইয়াং পার্সনে এ দিয়ে শুরু হবে, আইদার এসি ইনহিবিটর অর অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। আচ্ছা আর হচ্ছে এজ মোর দেন 55 ইয়ার্স এবং অথবা এনি এজের যদি কোনো ব্ল্যাক বা আফ্রিকান ক্যারিবিয়ান পার্সন হয়ে থাকে, তাকে শুরু করতে হয় সি দিয়ে, মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে, তাতে যদি কন্ট্রোল না হয় তখন এ এর সাথে, যদি এর হচ্ছে এতে মানে সি ইনহিবিটর বা ARB তে কন্ট্রোল হচ্ছে না, তখন সাথে সি যোগ করা হয়, ভাইস ভার্সা সি এর সাথে এ যোগ করা হয়, মানে এ সি এর পরের স্টেপ হচ্ছে এ প্লাস সি, এরপরও যদি কন্ট্রোল না হয় তাহলে হচ্ছে সাথে মানে সাথে হচ্ছে ডায়াবেটিস দেওয়া হয়, এরপরও যদি কন্ট্রোল না হয় তখন হচ্ছে সাথে একটা ফোর্থ ড্রাগ হয়তো যোগ করা হতে পারে, যে কোন আলফা ব্লকার বা বিটা ব্লকার বা হচ্ছে আর্ট আর্ট এখন ডায়াবেটিস যোগ করা হতে পারে, এবং এই টাইপের হাইপারটেনশন গুলোকে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলা হয়ে থাকে। এটা তো আমি নর্মাল হাইপারটেনশনটা বললাম, যদি বলে থাকে যে শুধুমাত্র যদি আইসোলেটেড সিস্টেমিক হাইপারটেনশন, যেটা বলছিলাম যে শুধুমাত্র সিস্টেমিক হাইপারটেনশন, সেক্ষেত্রে কোন ড্রাগ ইউজ করা হয়, সেক্ষেত্রে মোস্ট কমনলি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং থায়াজাইড ডায়ুরেটিক্সটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা তারপর হচ্ছে খুব কমনলি কিছু কন্ডিশন, কোন কোন কন্ডিশনে কোন কোন ড্রাগ ইউজ করা যাবে বা যাবে না, যেমন হচ্ছে হার্ট ফেলিয়ার হচ্ছে এ মানে এসি ইনহিবিটর ARB, এগুলো হচ্ছে মোর ড্রাগ অফ চয়েস, তারপর হচ্ছে যদি কোনো পেশেন্টের হচ্ছে অ্যাজমা বা হচ্ছে অ্যাজমা থাকে তাহলে হচ্ছে বিটা ব্লকারটা হচ্ছে সেক্ষেত্রে নট সুটেবল, তারপর হচ্ছে পেশেন্ট যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে হচ্ছে এসি ইনহিবিটর ARBটা হচ্ছে মোর সুটেবল ফার্স্ট চয়েস ড্রাগস, তারপর হচ্ছে গাউট থাকলে হচ্ছে থায়াজাইড ডায়াবেটিস দেওয়া যাবে না, বিকজ সেটা হাইপারইউরেমিয়া করে, তারপর প্রেগনেন্সিতে কি কি ড্রাগ ইউজ করা হয়, আলফামেথাল, ডোপা, লেবেটালল, তারপর নিফিডিপিন, এগুলো। আচ্ছা
আচ্ছা, এখন হচ্ছে আগে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞেস, মানে কয়েকটা টপিক জিজ্ঞেস করতে, হোয়াট ইজ হাইপারটেনসিভ ক্রাইসিস, হোয়াট ইজ হাইপারটেনসিভ আর্জেন্সি। ডেভিডসনে কিন্তু এখন মোটামুটি একটা মধ্যে আনসার, সেটা হচ্ছে এক্সেলারেটেড হাইপারটেনশন। তো এক্সেলারেটেড হাইপারটেনশন বলতে আমরা যেটা বুঝি, যে হাই ব্লাড প্রেশার অ্যাবাউট 180 বাই 120-র বেশি যদি হয়, সাথে যদি এভিডেন্স অফ টার্গেট অর্গান ড্যামেজ থাকে, যেমন হচ্ছে রেটিনোপ্যাথি, রিনাল ডিসফাংশন, হাইপারটেনসিভ নেপালোপ্যাথি, লেভেন্টিকুলার ফেলিওর। তো এটাকে তো আমি কন্টিনিউ করছি করছি আবার, সম্ভবত একটা টেকনিক্যাল এরর হয়েছিল, কিছু নেটওয়ার্কে প্রবলেম। তো বাকিটুকু আমি ইনশাল্লাহ আবার শুরু করছি। আচ্ছা, তো আমি ছিলাম মোটামুটি যে হাইপারটেনশন, মেজার হাইপারটেনশন বা অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন, ওখানে ছিলাম। তো সেখানে হচ্ছে প্রথমে বলছিলাম যে সেটার ডেফিনিশনটা বলা হয়েছে, যে টার্গেট অর্গান ড্যামেজ হতে পারে। এখন যেটা আমি যে পয়েন্টটা বলছিলাম, যে এটা ট্রিটমেন্টটা যে মেইন প্রিন্সিপাল, সেটা হচ্ছে এক্ষেত্রে হঠাৎ করে হচ্ছে প্রেশারটা ফল কমানো যাবে না, হুট করে কমালে দেখা গেছে হচ্ছে যে যে আমাদের যে প্রিন্সিপাল অর্গান গুলো আছে, যেমন কিডনি, ব্রেইন, এগুলো হচ্ছে ইনফ্রাকশন হতে পারে, এগুলোতে ব্লাড ফ্লোটা হ্যাম্পার হতে পারে। সো সেটাকে হচ্ছে স্লোলি কমাতে হবে। এবং ক্ষেত্রে আমরা দেখছি যে, আমরা ডেফিনেশনে দেখেছি যে 180/120 এর বেশি হতে হবে মেজার হাইপারটেনশন হওয়ার জন্য। সো এখানেও টার্গেট থাকবে হচ্ছে 24 to 48 hours এর মধ্যে 150/90 এর, 150/90, হ্যাঁ 150/90 এর মধ্যে নিয়ে আসা। তো সেটার জন্য চেষ্টা করা হয় বেড রেস্ট এবং হচ্ছে ফার্স্ট এর ওরাল টলারেবল ড্রাগ দিয়ে হচ্ছে ট্রাই করা, তারপর হচ্ছে ইনজেক্টেবলে যাওয়া হয়। ইনজেক্টেবলে হচ্ছে ওরাল এর মধ্যে হচ্ছে মেইন এটেনোলোল আর অ্যামলোডিপিন ট্রাই করা হয়, এবং হচ্ছে ইনজেক্টেবলে প্রথমে ফার্স্টে আইভি অর আইএম ল্যাবেটালোল, দেন আইভি গ্লিসারল ট্রাইনাইট্রেট, আইএম হাইড্রোলাজিন, এগুলো ইউজ করা হয়। আচ্ছা, আর যেটা বলছিলাম যে ডেভিশন এভাবে নাই, এক্সিলারেটেড হাইপারটেনশনের আন্ডারেই সব আছে, কিন্তু অনেক সময় টিচার জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি, হোয়াট ইজ হাইপারটেনসিভ আর্জেন্সি। তো হাইপারটেনসিভ ইমার্জেন্সিটা হচ্ছে জাস্ট ওই যেটা এলিভেশন বিপিটা হচ্ছে যদি 180/120 এর বেশি থাকে, আর আর্জেন্সি হচ্ছে 180/120 বিপি এর বিপি বেশি থাকবে, সাথে হচ্ছে টার্গেট অর্গান ড্যামেজ থাকবে। আচ্ছা, এটুকু জানি না। আচ্ছা, আচ্ছা কয়েকবার হচ্ছে কিছু ড্রাগস থেকে কোশ্চেন আসছে, যেমন বিটা ব্লকার থেকে কোশ্চেন আসে যে বিটা ব্লকার কি কি ড্রাগস আছে, বিটা ব্লকার অ্যাডভার্স ইফেক্ট কি কি। বিটা ব্লকার আমরা জানি যে কার্ডিও সিলেক্টিভ আছে, নন সিলেক্টিভ আছে, বিটা বিটা টু সিলেক্টিভ আছে। তো সেটার মধ্যে মোটামুটি যেমন হচ্ছে এটানোল, বিসোপ্রোল, এগুলো হচ্ছে কার্ডিও সিলেক্টিভ ড্রাগস। এগুলো ইন্ডিকেশনের মধ্যে হাইপারটেনশন, তারপর ইসমিক হার্ট ডিজিজ, অ্যানজিনা পেক্টোরিস, এগুলো সবই আছে। আচ্ছা, এবং সাথে হচ্ছে মাইগ্রেন, অ্যাংজাইটি, টেনশন, হেডেক, এগুলো কিন্তু হচ্ছে বিটা ব্লকারের ইন্ডিকেশনের মধ্যে পড়ে। আর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন এবং হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট খুব গুরুত্বপূর্ণ। অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, যার কারণে ব্রঙ্কের অ্যাজমাতে কখনো বিটা ব্লকার ইউজ করা হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে মাস্কিং এফেক্ট অফ হাইপোগ্লাইসিমিয়া, যার কারণে ডায়াবেটিস মেলিটাসেও সেভাবে বিটা ব্লকার ইউজ করা যায় না। আচ্ছা, এরপর যেটা কন্ট্রাইন্ডিকেশন বিটা ব্লকার, কন্ট্রাইন্ডিকেশন বিটা ব্লকার আমরা অ্যাডভার্স ইফেক্টের সাথে মিলাই মিলাই পড়তে পারি, যে যেহেতু সে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, সো সে ব্রঙ্কে তাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা সিওপিডি তে ইউজ করা যাবে না। তারপর হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড ডিগ্রি এভি ব্লকে ইউজ করা যাবে না। আচ্ছা, বিকজ কেন, সে বিটা ব্লকার কিন্তু ব্যারিকার্ডিয়া করে, হাইপোটেনশন করে, এবং হচ্ছে সে নিজেই হার্ট ব্লকটা আরো বেশি করে ইয়া করে। আমরা এর আগে হার্ট ব্লকের কজের মধ্যে কিন্তু ড্রাগ কজের মধ্যে বিটা ব্লকার পড়ে এসেছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আর এছাড়া হচ্ছে অনেক আগে এসি ইনহিবিটর থেকে কোশ্চেন আসছিল, আমার মনে হয় ইট ইজ লেস ইম্পর্টেন্ট। এসি ইনহিবিটর থেকে বেশি যেটা জিজ্ঞাসা করা হয় বাইবাতে, যে এটার কম অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে, তো ড্রাই কফ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ড্রাই কফটা মনে রাখতে হবে। আচ্ছা, ড্রাই কফটা মনে রাখতে হবে, এবং হচ্ছে ফার্স্ট ডোজ হাইপারটেনশন, হাইপারক্যালেমিয়া, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমি আগে হচ্ছে যখন মাইটোসেনসিস বলছিলাম, মাইটোসেনসিস সম্পর্কে বলেছি,
এবং যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সম্পর্কে বলেছি, তখন বলেছি যে ওই টপিকগুলো থেকে রিমেডিক হার্ট ডিজিজ আসতে পারে, বিকজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ হচ্ছে মাইটোসেনসিস। মাইটোসেনসিস এর একটা ইয়াং এজে কমন কজ আছে রিমেডিক হার্ট ডিজিজ, সো ওইখান থেকে রিমেডিক হার্ট ডিজিজ থেকে কোয়েশ্চেন আসতে পারে। যদিও রিমেডিক হার্ট ডিজিজ টপিকটা মোর কমনলি মোস্ট মোর ইম্পর্টেন্ট ফর পিডিয়াট্রিক্স, আমরা পিডিয়াট্রিক্স অনেক বেশি আলোচনা করবো, এখানে আমি শর্টে চেষ্টা করবো আলোচনা করা। রিমেডিক হার্ট ডিজিজে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, যে রিমেডিক ফিভার হয় বাই হচ্ছে গ্রুপ রিসেপ্টর কল ইনফেকশন, দেন সেটা দেখেছি যে অ্যান্টিবডিটা তৈরি হয়, মানে একটা সোর্ট ফ্রুট হয়, সোর্ট ফ্রুট হয় হচ্ছে বাই গ্রুপ এ স্ট্রেপটোকক ইনফেকশন। এখন এই স্ট্রেপটোকক ব্যাকটেরিয়া এগেনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হয় এই স্ট্রেপটোককাসের যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। তো এই অ্যান্টিবডি গুলো হচ্ছে ক্রস রিয়েকশন করে উইথ বডি টিস্যু, কারণ এই স্ট্রেপটোকল যে অ্যান্টিজেন গুলা আছে এই অ্যান্টিজেন গুলা হচ্ছে সিমিলার টু কার্ডিয়াক মায়োসিন। আমি হার্ট ডিজিজের কথা যেহেতু আছে সে ওইখানে থাকি, এছাড়া কিছু মাসল টিস্যু এসব জায়গাতেও আছে, কিন্তু কার্ডিয়াক মায়োসিনের সাথে সিমিলারিটি আছে, যার কারণে অ্যান্টিবডি গুলা অটো ইমিউন অ্যান্টিবডি হিসেবে কাজ করে এবং হচ্ছে আলটিমেটলি কার্ডিয়াক মাসলের ডিস্ট্রাকশন করে অথবা ক্ষতি করে, সেখান থেকে হচ্ছে আলটিমেটলি তখন রিউমেটিক ফিভার হয় রিউমেটিক হার্ট ডিজিজ ডেভেলপ করে। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে রিউমেটিক হার্ট ডিজিজ হওয়ার আগে তো রিউমেটিক ফিভার ডেভেলপ করে, তো রিউমেটিক ফিভার এটা একটা ওয়ান টাইপ অফ টাইপ টু হাইপার সেন্সিটিভিটি। তো এটা ডায়াগনোসিস করার জন্য একটা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া আছে, মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া, যে আইদার দুইটা টু অর মোর মেজর ক্রাইটেরিয়া অথবা ওয়ান মেজর ক্রাইটেরিয়া উইথ টু অর মোর মাইনর ক্রাইটেরিয়া প্লাস হচ্ছে সাপোর্টিং কিছু এভিডেন্স থাকবে। এখন হচ্ছে মেজর ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া আছে পাঁচটা, একটা হচ্ছে মাইগ্রেটরি পলিআর্টারিস, প্যানকার্টারিস, দেন হচ্ছে সাবকিউটানাস নোডিউলস, ইরিথেমা মার্জিনেটাম এবং হচ্ছে সিডেনহাম কোরিয়া, আর হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়াকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, তিনটা হচ্ছে হিস্ট্রি বেসড এবং তিনটা হচ্ছে ইনভেস্টিগেশন। তিনটা হিস্ট্রি হচ্ছে ফিভার, আর্থ্রালজিয়া এবং হচ্ছে প্রিভিয়াস যদি তার স্কারলেট ফিভার হয়ে থাকে। আর ইনভেস্টিগেশন তিনটা হচ্ছে রেজড ESR অর CRP এক নম্বর, দুই নম্বর হচ্ছে তার যদি লিউকোসাইটোসিস থাকে, তিন নম্বর হচ্ছে তার যদি ফার্স্ট ডিগ্রি এভি ব্লক থাকে, এবং সাথে অবশ্যই সাপোর্টিং এভিডেন্স থাকতে হবে, যে স্ট্রেপটোকোকাসের প্রেজেন্স এভিডেন্স যে আইদার রিসেন্ট স্কারলেট ফিভার রেজড। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলছি, মাইনর ক্যারিয়ার তিন নম্বর পয়েন্ট হবে হচ্ছে যদি প্রিভিয়াস রিমেডি ফিভার হয়ে থাকে। আচ্ছা, আর যে সাপোর্টিং এভিডেন্স, সাপোর্টিং এভিডেন্স এর মধ্যে আসবে হচ্ছে তার যদি রিসেন্ট স্কারলেট ফিভার হয়ে থাকে, রেজড ASO টাইটার, তারপর হচ্ছে পজিটিভ ক্লট কালচার, এইগুলো। আচ্ছা, এখন জিজ্ঞাসা করে যে প্যানকার্ডিটিস বলতে কি বুঝি, বা হচ্ছে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস বলতে কি বুঝি। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস মানে নামের মধ্যে আছে যে একটা জয়েন্ট ধরে, দেন সেটাকে ছেড়ে আরেকটা জয়েন্টকে ধরে, এরকম যে সে এক একটা জয়েন্ট থেকে মাইগ্রেশন করে, একটা জয়েন্টে প্রথমে এফেক্ট করে, দেন মাইগ্রেট করে আরেকটা জয়েন্টে যায়, এটাই হচ্ছে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। মাল্টিপল জয়েন্ট এফেক্ট করে বাট ওয়ান বাই ওয়ান মাইগ্রেটরি প্রসেসে যায়। আচ্ছা, আর প্যানকার্ডিটিস, প্যানকার্ডিটিস মানে হচ্ছে যে তিনটা লেয়ার, ঠিক আছে, হার্টের তিনটা লেয়ার, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, তিনটা লেয়ার কি ইনভলভ করবে। এখন এখন অনেক সময় জিজ্ঞেস করে যে তিনটা লেয়ারে ইনভলভমেন্টের আমরা সাইন কিভাবে পাবো, বা কিভাবে বুঝবো যে কোন লেয়ার ইনফেক্টেড ইনভলভ হয়েছে, বা কোন লেয়ার ইনভলভ হলে কি পেশেন্ট কি নিয়ে আসবে। আচ্ছা, তো এন্ডোকার্ডিয়াম ইনভলভ হলে পেশেন্ট নিয়ে আসবে হচ্ছে মার্মার, যদি মায়োকার্ডিয়াম ইনভলভ হয় পেশেন্ট নিয়ে আসবে অ্যারিথমিয়া, এবং পেরিকার্ডিয়াম ইনভলভ হলে পেশেন্ট নিয়ে আসবে পেরিকার্ডিয়াল রাব। এটা অনেক সময় কোয়েশ্চেন করে টিচাররা। আর হচ্ছে রিমেডিক ফিভার, একটা রিমেডিক হার্ট ডিজিজ একটা স্পেশাল স্পেশাল টাইপ অফ মার্মার পাওয়া যায়, ক্যারিকম মার্মার, এটা ওয়ান টাইপ অফ মিড ডায়াস্টলিক মার্মার। আচ্ছা, তো ম্যানেজমেন্টের মধ্যে মেইনলি হচ্ছে এটা মেনশন করতে হবে যে একটা প্রিভিয়াস হিস্ট্রি থাকে, সোর্ট ফ্রটের একটা হিস্ট্রি দিতে হবে, এবং তারপর হচ্ছে যে আলাদা করে পড়ার দরকার নেই, মেইনলি হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলো আছে, ক্রাইটেরিয়া গুলাকে ইলাবোরেট করে দিলে আমার মনে হয় সিমটমস এন্ড সাইন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের মধ্যেও ওই ক্রাইটেরিয়া গুলি আসছে, যেহেতু লিউকোসাইটোসিস, CRP এগুলোর কথা আমরা বলেছি, সো CBC, CRP এগুলো আসবে,
তারপর হচ্ছে তার ইসিজি আসবে, প্রলং পিয়ার ইন্টারভাল হতে পারে, তারপর হচ্ছে তার থ্রোট কালচার করতে হবে, তার এসও টাইটারের কথা আসবে, তারপর হচ্ছে এরপর কিছু সাপোর্টিং কিছু এভিডেন্স আসবে, যে বা ইনভেস্টিগেশন আসবে, যেমন হচ্ছে যে তার চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, যে তার কোনো স্ট্রাকচার কোনো ডিফর্মিটি আছে নাকি, বা ভালভুলার হার্ট ডিজিজ আছে নাকি, কমপ্লিকেশনটা দেখা গেছে নাকি। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে রিউমাটিক ফিভারের ট্রিটমেন্ট মেনলি হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা দুইটা রেজিমেন আছে এখানে, যেটা আপনি আপনারা পেডিয়াট্রিক্স থেকেও পড়তে পারেন, পেডিয়াট্রিক্স এটা খুব সুন্দর করে সাজানো আছে, আমি পেডিয়াট্রিক্স যখন ইনশাল্লাহ আলোচনা করবো তখন আবার ওইখান থেকে ডিটেলস আবার বলবো। তো এখানে অ্যান্টিবায়োটিক যেটা দেওয়া হয় সিঙ্গল ডোজ অফ বেনজাইল মিথাইল পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন 1.2 মিলিয়ন ইউনিট, অথবা ফেনোক্সিমিথাইল পেনিসিলিন 250 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 ডেজ। আচ্ছা, এবং সাথে হচ্ছে বেড রেস্ট এবং সাপোর্টিভ থেরাপি দেওয়া হয়, যে অনেক সময় হচ্ছে যদি আর্থ্রাইটিসের জন্য পেশেন্টকে অ্যাসপিরিন দেওয়া হয়। আর হচ্ছে এই অ্যাসপিরিনের স্টার্টিং ডোজ হচ্ছে 60 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এছাড়া হচ্ছে সিভিয়ার আর্থ্রাইটিস এবং হচ্ছে কার্ডিয়াক এর জন্য স্টেরয়েড দেওয়া লাগতে পারে পেশেন্টকে। সেকেন্ডারি প্রিভেনশনটা এখানে আমি বলবো যে এখান থেকে না পড়ে সেটা পিডিয়াট্রিক্স এ আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে পড়লে বেটার, সেখানে গুছানো আছে জিনিসটা। আচ্ছা, তো এটুকুই। এরপর আছে হচ্ছে এখান থেকে তেমন কিছু নেই, সিডেন হোম কোরিয়া থেকে অনেক সময় জিজ্ঞেস করে সিডেন হোম কোরিয়ার আরেকটা নাম কি, এটার নাম হচ্ছে সেন্ট ভিটিউস ড্যান্স বলা হয় সিডেন হোম কোরিয়াটাকে। এবং এটা কি কোনো ট্রিটমেন্ট আছে? না, সিডেন হোম কোরিয়াটা অটোমেটিক ইউজুয়ালি রেজলিউশন হয় অটোমেটিক, যদি আমরা কজে ট্রিটমেন্ট করি, রিমেডিক ফিভার ট্রিটমেন্ট করি, তো অটোমেটিক রেজলিউশন হয়ে যায় উইদিন মান্থস। আচ্ছা, এরপর হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। তো আমি মোটামুটি মারমার নিয়ে কিন্তু এক্সামিনেশন সময় আলোচনা করে ফেলেছি, তো এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইট্রাসিনেসিস এবং অ্যাওর্টিক রিকার্জেশন, স্পেশালি মাইট্রাসিনেসিস। মাইট্রাসিনেসিস এর মারমারটা আমি আগেই বলছি, এটা মিডিয়াস্টেডিয়াল মারমার, এবং এখানে হচ্ছে পাস্ট হচ্ছে ইরেগুলার থাকে, ফার্স্ট স্টার সাউন্ডটা লাউড থাকে, তারপর হচ্ছে ওই অ্যাপেক্স বিট ট্যাপিং থাকে। তো এখন যেটা গুরুত্বপূর্ণ যে এটার মারমারটা কিন্তু ক্লিনিক্যালে চিকিৎসা করে অথবা দেখাতে বলে যে কিভাবে একটা মাইটোসিনেসিস এর মারমার তুমি এক্সামিন করবা। তো মাইটোসিনেসিস এর মারমারটা এক্সামিন করতে হয় যে অবশ্যই ইট ইজ বেসড ইন দা ইয়া পজিশন, যে এপিক্স পিটের জায়গায় একটা যেটা আছে মাইটাল এরিয়া, মাইটাল এরিয়া ইজ দ্য বেস্ট এরিয়া ফর মাইটোসিনেসিস ইয়া করার জন্য, অস্কুলেট করার জন্য। কিন্তু এখানে কিছু ডিফারেন্স আছে, আপনি যখন হচ্ছে মাইটোসিনেসিস মাইটাল এরিয়াতে আপনার মনে হচ্ছে যে মাইটোসিনেসিস হতে পারে, তখন আপনার একটা প্রসিডিউর করতে হবে, সেটা হচ্ছে পেশেন্টকে ফার্স্ট হচ্ছে লেফট ল্যাটারাল করতে হবে। লেফট ল্যাটারাল করে তার হচ্ছে বেল অফ দ্য স্টেথোস্কোপটা হচ্ছে মাইটাল এরিয়াতে দিয়ে পেশেন্টকে ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশন করতে হবে। এটা সবসময় মনে রাখবেন যে ব্রেথ স্পেশাল স্পেশাল টেস্ট করার জন্য যে লেফট হার্ট এবং রাইট হার্ট দুটাতে দুইটা প্রসিডিউর ফলো করা হয়। লেফট হার্টের যে ভালভগুলো আছে, যেটা হচ্ছে মাইট্রাল ভালভ এবং অ্যারটিক ভালভ, এই ভালভের অ্যাবনর্মালিটি অলওয়েজ ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশনে করা হয়, এবং রাইট হার্টের যে অ্যাবনর্মালিটি যদি হচ্ছে পালমোনারি ভালভ বা হচ্ছে ট্রাইকোস্পিড ভালভ, এই ক্ষেত্রে হচ্ছে ব্রেথ হেল্ড ইন ইন্সপিরেশনে ভালো শোনা যায়। তো যেহেতু মাইট্রাল ভালভটা হচ্ছে লেফট সাইডে, সো ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশন নিয়ে শোনা যায়, এবং এটার তখন ফাইন্ডিংসটা হচ্ছে আমার একটা লো পিচ লোকালাইজড রাফ রাম্বলিং, LLRR, এভাবে মনে রাখতে পারেন, যে লো পিচ লোকালাইজড লো রাফ রাম্বলিং মারমার হার্ট বেসড ইন দ্য বেল বাই দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ ইন দ্য মাইট্রাল এরিয়া উইথ দ্য পেশেন্ট ইন লেফট ল্যাটারাল পজিশন ইন ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশন। আচ্ছা, তো মাইটোসিনেসিস এর মোটামুটি এগুলোই। তো মাইটোসিনেসিস এ আমরা সিমটমের মধ্যে ব্রেথলেসনেস, ফ্যাটিক মোটামুটি, তারপর হচ্ছে পাপিটেশন, হিমোপটাইসিস, এগুলো হতে পারে। আমরা এটার ফাইন্ডিং গুলো আগেই বলে ফেলেছি, এবং হচ্ছে ইসিজি তে হচ্ছে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পাইতে পারি, এটা আমরা হচ্ছে
এটা যদিও হচ্ছে খুব একটা লাগে না, এটাকে বলা হয় হচ্ছে লেফট মাইট্রাল ই বলা হয়, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টটা। মানে হচ্ছে পি ওয়েভটা হচ্ছে ব্রড থাকে, মোর দেন 2.5 সেন্টিমিটার, ওটা হচ্ছে নাইস টু নো। এছাড়া হচ্ছে মাইট্রাল স্টেনোসিস কিছু কমপ্লিকেশন হিসেবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেখা যেতে পারে, সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফিচার করতে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে মাইট্রাল ফিব্রিলেশন থেকে, মাইট্রাল স্টেনোসিস থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ট্রিটমেন্ট করতে হবে, ডিসনিয়া হলে ডিসনিয়া ট্রিটমেন্ট, মানে অ্যাকর্ডিং টু সিমটম, সিমটোমেটিক অথবা কমপ্লিকেশন ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, আর আরেকটা যেটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। অ্যাওর্টিক রিগার্জিটেশন হচ্ছে আমরা কোলাপসিং পালস পাই, হাই ভলিউম পালস পাই, তারপর হচ্ছে যেটা এপিক্স বিট হচ্ছে থ্রাস্টিং পাই। অ্যাওর্টিক রিগার্জিটেশনের মামাটা বেস্ট শোনা যায় হচ্ছে ওয়েন দ্য পেশেন্ট ইজ লিনিং ফরওয়ার্ড, ব্রেথ লিনিং এক্সপিরেশন, এবং হচ্ছে এটা বেশি ভালো শোনা হচ্ছে অ্যাট লেফট ফোর্থ ইন্টারফেসিয়াল স্পেসে ভালো শোনা যায়। মোটামুটি বলা যায় যে ট্রাইকাস্পিড এরিয়ার কাছাকাছি ওই জায়গাটা ভালো শোনা যায় অ্যাওর্টিক রিগার্জিটেশন। আচ্ছা, তো মাইট্রাল স্টেনোসিস এর রেডিওলজিক্যাল ফাইন্ডিং টা আপনারা চাইলে পড়ে করতে পারেন, এটা লেস ইম্পর্টেন্ট বাট নাইস টু নো। কমপ্লিকেশনটা জানলে ভালো, আমরা অনেকটা মোটামুটি আলোচনা করে ফেলছি মাইট্রাল স্টেনোসিস কমপ্লিকেশন গুলো এর আগে, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হাইপারটেনশন, তারপর সিস্টেমিক এম্বোলিজম। আচ্ছা, এখন আসি হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এটা খুব যে ইম্পর্টেন্ট এমন না, এটা হচ্ছে যখন হয়তো খুব ভালো পারলে অনেক সময় জিজ্ঞাসা করা হয় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, কিন্তু এটার ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে এটার কিছু স্পেসিফিক কিছু এক্সামিনেশন ফাইন্ডিং আছে, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে, তো সেই জন্যই আসলে এটা নিয়ে আলোচনা। যে প্রথমে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এটা এটা নিউমেরিক ফিভার, যেমন একটা মাইক্রোবাইল ইনফেকশনের পরবর্তীতে অটোইমিউনিটি থেকে ডেভেলপ করে, এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সরাসরি একটা মাইক্রোবাইল ইনফেকশন। এখানে হচ্ছে কিছু পজিটিভ অর্গানিজম আছে, যেমন হচ্ছে স্টেফিলোকোকাস, বিডিএস স্ট্রেপটোকোকাই, তারপর হেকে গ্রুপ অফ অর্গানিজম, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ফিচার আছে, এখানে ক্লাবিং থাকে, মার্মার্স থাকে, তারপর হচ্ছে কিছু লিশন থাকে। এই লিশন গুলো হচ্ছে মনে রাখাটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অস্টারস নোড, জেনুয়েল লিশিয়ান, চোখে থাকে রথ স্পট, তারপর হচ্ছে স্প্লিন্টার হেমোরেজ থাকে, পেটেচি থাকে, এগুলো অনেক সময় জানতে যেতে পারে যে হোয়াট আর দ্য সাইন্স স্পেসিফিক্যালি ফাউন্ড ইন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যদিও খুব কম সময় বা ভালো নাম্বার দেওয়ার জন্য অনেক সময় জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আর হচ্ছে আমি আর বেশি কথা বাড়াবো না, ইনভেস্টিগেশন গুলা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনটা আলাদা করে না পড়ে আপনার যদি এটার মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া পড়ে ফেলেন তাহলেই মোটামুটি কভার হয়ে যাবে। তো মেজর ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে পজিটিভ ব্লাড কালচার, তারপর এন্ডোকার্ডিক ইনভলভমেন্ট যদি ভেজিটেশন পায়, তারপর হচ্ছে মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে যদি প্রিভিয়াস কোনো কার্ডিক অ্যাবনর্মালিটি, ড্রাগ মিস ইউজ, পাইরেক্সিয়া, এম্বোলি ফেনোমেনা, ভাস্কুলারি ফেনোমেনা, এক্সেট্রা, এগুলো যদি থাকে। এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে মেনলি মেডিকেল ট্রিটমেন্ট, অ্যান্টিবায়ো ট্রিটমেন্ট। আমি আর বেশি কিছু বললাম না ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সম্পর্কে, যদি অনেক সময় কি ভালো নাম্বার পেতে চাইলে এটা নিজেরা পড়ে নিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে পেরিকার্ডিয়াম থেকে, যে পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়াস থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না, এবং কনজেনিটাল হার্ট ডিজিজটা মেনলি হচ্ছে পেডিয়াট্রিক্সের পার্ট, সেখানে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের মতো এখানেই, এবং হচ্ছে আমি দেখি রিটেন কিছু কোয়েশ্চেন আপনাদের দেখাই যে সবকিছু কভার করা হয়েছে কিনা। আচ্ছা, আচ্ছা, কার্ডিয়াক এপিকাল ইম্পালস এর উইথ এক্সাম্পল, হ্যাঁ হয়েছে। যে শিফটেড কার্ডিয়াক ইম্পালস, শিফটেড কার্ডিয়াক ইম্পালস তো পজ গুলা মোটামুটি আমরা যেহেতু রেসপিরেটরি ইয়া করে এসেছি, তো শিফটেড কার্ডিয়াক ইম্পালস এর পজ গুলো অনেকটুকু হয়তো ওখানে অনেকগুলা ওভারল্যাপ করেছে। এখানে হচ্ছে আলাদা করে যদি বলতে হয় যে শিফটিং এর কজ কি, তাহলে হচ্ছে আমরা
এখন হচ্ছে ওই যে ইয়াতে বলেছিলাম যে প্রলিফিউশন, নিমোথোরাক্স, যেটা আমরা রেসপিরেটরি সিস্টেমে বলে এসেছিলাম, সেগুলোই কজ অফ নন পালপেবল অ্যাপেন্ডিক্স বলা হয়ে গেছে। ইকোকার্ডিওগ্রাফির উপর একটা শর্ট নোট। আচ্ছা, তো ইকোকার্ডিওগ্রাফি এটা আসলে সেভাবে আমি হয়তো মুখে বলার কিছু নেই, এটা অনেক প্রায় অলমোস্ট 12 ইয়ার্স হয়ে গেছে, আর 2008 সালে এসেছে, সো লেস লাইকলি যেটা রিপিট হবে। আচ্ছা, এরপরে চেস্ট পেনে মোটামুটি সবগুলো কোয়েশ্চেন আমাদের কাভার হয়েছে। তারপর হচ্ছে অর্থোপনিয়া হয়েছে, তারপর হচ্ছে লেফট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর সবগুলো কোয়েশ্চেন কভার হয়েছে, রাইট হার্ট ফেলিওরের কোয়েশ্চেন এটা কভার হয়েছে, সাইনাস ব্রাডিকার্ডিয়ার কজ আমি হচ্ছে পালসের মধ্যে ব্রাডিকার্ডিয়ার কজের মধ্যে যা যা বলছিলাম সেগুলি সাইনাস ব্রাডিকার্ডিয়া, স্টোকস এরাম সিনড্রোমটা শর্টে আলোচনা করা হয়েছিল, করোনারি হার্ট ডিজিজ, অ্যানজিনা সবই বলা হয়েছিল, এমআইও বলা হয়েছে, কমপ্লিকেশন ম্যানেজমেন্ট। এরপর হাইপারটেনশনের সেকেন্ডারি কজ, তারপর সেকেন্ড কোয়েশ্চনটা যেটা কোমরবিডিটিস উইচ ইনফ্লুয়েন্স দ্য সেল, আমাদের আমাদের সময় অ্যাকচুয়ালি আমি যেবার পরীক্ষা দিয়েছি সেই বছর এসেছিল, ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, এটা অ্যাকচুয়ালি আমি আলোচনা করে দিয়েছিলাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কোনটা দিতে পারবো, ডায়াবেটিস মেলিটাসে কোনটা দিতে পারবো, অথবা কোনটা হচ্ছে উইশ একটা কন্ট্রাইন্ডিকেটেড, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বিটা ব্লকারের শর্ট নোট এসেছে, এটা আলোচনা করেছিলাম আমরা। সেখানে মোটামুটি সবই কভার করা হয়েছে। লাস্টে হচ্ছে হাউ টু ডিফারেনশিয়েট চেস্ট পেইন অফ অ্যাকিউট এমআই ফ্রম অ্যাকিউট পেরিকার্ডাইটিস, এটা একদম শুরুতে আমি চেস্ট পেইন যখন বলেছিলাম তখন হচ্ছে কিছুটা বলেছিলাম যে পেরিকার্ডাইটিস এর সাথে এমআই এর শর্টে কিছু পার্থক্য বলেছিলাম। তো মোটামুটি এখানেই শেষ করতে চাচ্ছি আজকেরটা, আশা করি ভালো লাগছে আপনাদের ক্লাসটা। আমি চেষ্টা করেছি সহজ করে শর্টে ক্লাসটা বুঝিয়ে দিতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।